মেম্বারের খেয়াল রাখুন। এখন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের পসিবল হচ্ছে না বাড়ি থেকে বেরোনোর, তো সেক্ষেত্রে মেয়েদেরকে মোটিভেট রাখা খুব দরকার। এমনিতেই পরিস্থিতিটা কিছুটা নেগেটিভ, এবং আমরা যদি বাড়িতে থেকে নেগেটিভ চিন্তা ভাবনাই করি তো আমাদের মধ্যেও নেগেটিভিটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। সে কারণেই ভেস্টিজ কন্টিনিউয়াস প্রত্যেক দিন বিভিন্ন ট্রেনার আপনাদের সঙ্গে জুম মিটিং করছে, যাতে আপনারা মোটিভেটেড থাকেন, আপনাদের মধ্যে কিছুটা হলেও পজিটিভিটি তৈরি হয়, এবং যার ফলে আপনারা কিন্তু জানার এই যখন কেটে যাবে, এই পরিস্থিতি যখন আর থাকবে না, তার বাইরে বেরিয়ে যেন আপনারা আরো ভালোভাবে আরো পজিটিভ হয়ে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনাদের বিজনেস কে সাকসেসফুল করে তুলতে পারে। তো প্রথমেই আসবো আজকে যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করছি, সিএনটি আপনারা সবাই জানেন, একদম বেসিক প্রোগ্রাম ভেস্টিজের, যেখানে নতুন ডিস্ট্রিবিউটারদের আমরা ইনফরমেশন প্রোভাইড করে থাকি, নতুন ডিস্ট্রিবিউটারদের আমরা জয়েন করানোর জন্য সাহায্য করে থাকি। সিএনটির ক্ষেত্রে প্রথমে যেটা আমরা বলি, সিএনটির ফুল ফর্ম হচ্ছে সেলুলার নারিশমেন্ট থেরাপি ট্রেনিং। আপনারা সবাই জানেন যে আমাদের মানব শরীর অসংখ্য সেল বা কোষ দিয়ে তৈরি হয়। এই প্রত্যেকটা সেল বা কোষকে যদি ভালো রাখা যায় তাহলে আমরা অনেক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। নাও এই সেল বা কোষগুলোকে ভালো রাখতে গেলে যেটা সব থেকে প্রথম দরকার সেটা হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি। এই পুষ্টি বা নিউট্রিশন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে খাবারের মধ্যে থেকে পেয়ে থাকি, কিন্তু আজকালকার দিনে যে লাইফস্টাইল আমাদের তৈরি হয়েছে সেই লাইফস্টাইলে কিন্তু প্রপার ফুড আমরা কেউই নিচ্ছি না। যে টাইমে যে খাবার খাওয়া দরকার সেই টাইমটাও আমরা মেনটেন করতে পারছি না, কারণ আমাদের কাছে টাইম নেই। তো সেক্ষেত্রে ভেস্টিজ কিছু হেলথ সাপ্লিমেন্ট আপনাদেরকে প্রোভাইড করে, যে হেলথ সাপ্লিমেন্ট গুলো খাবারের অল্টারনেটিভ হিসাবে কাজ করে, এবং যে হেলথ সাপ্লিমেন্ট গুলো আপনাদের ইমিউনিটি সিস্টেমকে গ্রো করতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তো সেলকে ভালো রাখার যে থেরাপি, সেলকে নিউট্রিশন প্রোভাইড করার যে থেরাপি, সেটাকেই বলা হয় সিএনটি বা সেলুলার নারিশমেন্ট থেরাপি ট্রেনিং। তার সঙ্গে সঙ্গে কোম্পানির একটা ট্যাগলাইন রয়েছে যেটা হচ্ছে উইশ ইউ ওয়েলথ। না ভালো করে এখানে স্ক্রিনে যদি দেখেন আপনারা, ওয়েলথের স্পেলিংটা অরিজিনাল ডিকশনারি স্পেলিং নয়, WELL নেওয়া হয়েছে ওয়েলনেস থেকে, মানে ভালো থাকা বা সুস্থ থাকা, এবং লাস্টের যে TH নেওয়া হয়েছে এটা ওয়েলথ মানে সম্পদ বা সম্পত্তি থেকে নেওয়া হয়েছে। তো এই ট্যাগলাইনটার দ্বারা আমরা আমাদের গ্রাহকদের বা আমাদের কনজিউমারদের কি বার্তা দিতে চাই, এটাই বলা যায় যে ভেস্টিজ আজকের দিনে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস আপনাদেরকে প্রোভাইড করে। একটা হচ্ছে আপনারা ভেস্টিজের সাপ্লিমেন্ট ইউজ করে, ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করে নিজেদেরকে হেলদি রাখতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রোডাক্ট ইউজ করে এবং শেয়ার করে নিজেদেরকে ওয়েলদি করে তুলতে পারবেন, নিজেদের ইনকাম বাড়াতে পারবেন, নিজেদের সম্পদকে বাড়াতে পারবেন। তার সঙ্গে সঙ্গে ভেস্টিজ কোম্পানি এই নামটা কেন চুজ করেছিল যখন কোম্পানি স্টার্ট হয়েছিল, 2004 সালে যখন কোম্পানি স্টার্ট হয়েছিল তখন এই নামটা দিয়ে স্টার্ট করার পেছনে কারণ হলো ভেস্টিজের চিন্তাধারা। আমরা প্রত্যেকটা মানুষকে সফলতার রাস্তা প্রোভাইড করতে চাই। ভেস্টিজ কথার অর্থ হচ্ছে ফুড স্টেপস, পদচিহ্ন। দেখবেন মরুভূমিতে বা কোনো জায়গায় যদি মানুষ হারিয়ে যায়, রাস্তা না খুঁজে পায়, বিশেষ করে মরুভূমিতে আগে যে মানুষগুলো হেঁটে গেছে তাদের পায়ের ছাপ ফলো করেও কিন্তু তারা প্রপার লোকেশন বা ডাইরেকশনে পৌঁছাতে পারে। সিমিলারলি ভেস্টিজ একটা রাস্তা দেয় প্রত্যেক সাধারণ মানুষকে, একজন অসাধারণ এবং তার সঙ্গে সঙ্গে সাফল্য নিয়ে একটা ব্যবসা করার জন্য, তার সঙ্গে সঙ্গে যদি আমি আসি, ভেস্টিজ স্টার্ট হয়েছিল 2004 সালে, এবং যিনি কোম্পানি স্টার্ট করেন তিনি আমাদের কোম্পানির ফাউন্ডার এবং ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার গৌতম বালি স্যার। 2004 সালে গৌতম বালি স্যারের জন্যই স্টার্ট হয়েছিল, এবং আজকে আমরা যে ওয়ার্ল্ডের top 30 কোম্পানিজ এর মধ্যে দাঁড়িয়ে আছি তারও পিছনে প্রধান কারণ হচ্ছে মিস্টার গৌতম বালি স্যার এবং তার অবদান। যদি আমি আসি, মিস্টার গৌতম বালি স্যার কি কি ফিলোসফিতে লাইফে বিলিভ করেন যেগুলো উনি ভেস্টিজে অ্যাপ্লাই করেছেন, যার মধ্যে প্রথম হচ্ছে বিলিভিং ইন ইয়োর সেলফ ইজ দ্য ফার্স্ট সিক্রেট অফ সাকসেস। প্রথমে আমাদের সবাইকে নিজেকে বিলিভ করতে হবে, নিজেকে ট্রাস্ট করতে হবে। যদি আমরা নিজেদেরকে বিলিভ বা ট্রাস্ট না করি তাহলে কোনো কাজেই কিন্তু আমরা সফলতা পারবো না। আপনারা দেখেছেন যে পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেগুলো হয়তো আমাদের আপাত পক্ষে দেখলে মনে হয় যে অসম্ভব, এটা করা যাবে না, বাট সেই কাজগুলো মানুষ করে, সেই কাজগুলোতেও মানুষ সাকসেসফুল হয়। তার পিছনে প্রধান কারণ হলো মানুষ সবার আগে কোনো কাজ করার আগে নিজেকে বিশ্বাস করা দরকার, নিজের প্রতি ট্রাস্ট থাকা দরকার, তাহলে যে কোনো কাজ সে ইজিলি করতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি আসি কোম্পানির ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ, আজকে 2020 সালে দাঁড়িয়ে ভেস্টিজের কাছে ক্লিয়ার আছে যে ভেস্টিজ 2030 অবধি কি কি করতে চলেছে, আমাদের টার্গেট কি কি আছে, আমাদের প্ল্যানস কি কি আছে, আমরা কোন কোন জায়গায় কোম্পানিকে এক্সপ্যান্ড করতে পারি, আমাদের ডিস্ট্রিবিউটারদের কি কি অফার অ্যান্ড স্কিম দিতে পারি, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কি হতে পারে, এবং তার জন্য কোম্পানি তো সাকসেসফুল হবেই, সব থেকে বড় কথা হলো কোম্পানি তখনই সাকসেসফুল যখন আমাদের ডিস্ট্রিবিউটাররা সাকসেসফুল হন। তো সেক্ষেত্রে আমরা এগিয়ে ভাবি, আমরা ফিউচারের কথা ভাবি, এবং সেই প্ল্যান করে আমরা কিন্তু প্রতিটা পদক্ষেপে কাজ করে চলি। এছাড়াও রয়েছে ডেডিকেটেড টিম।
আজকে আপনি ধরুন কলকাতায় বসে আছেন, আপনি বর্ধমানে বসে আছেন, আপনি শিলিগুড়িতে বসে আছেন, আপনি কুচবিহারে বসে আছেন, অথচ নেটওয়ার্ক কিন্তু কোন একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না। আজকে কলকাতায় একটা মানুষের নেটওয়ার্ক দিল্লিতে থাকতে পারে, গুজরাটে থাকতে পারে, চেন্নাইতে থাকতে পারে। তো যেখানে যেখানে নেটওয়ার্ক আপনার আছে, আপনি যদি ফিজিক্যালি মুভ না করতে পারেন, কোম্পানির এরিয়া ম্যানেজার রয়েছে, ট্রেনার্সরা রয়েছে যারা এই টিম গুলোকে সাপোর্ট দিতে পারে। তার সঙ্গে সঙ্গে প্রোডাক্টের জন্য আলাদা টিম রয়েছে, ব্রাঞ্চ রয়েছে কন্টিনিউয়াস যারা ডিস্ট্রিবিউটরদের সাপোর্ট দিয়ে যান, বিলিং থেকে আরম্ভ করে সার্ভিস সব দিক থেকে, ট্রেনিং থেকে আরম্ভ করে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হেড অফিস রয়েছে যারা কন্টিনিউয়াসলি কাজ করছে, যাতে আপনাদের কোন রকম অসুবিধা না হয়, আপনারা বিজনেসটা ভালোভাবে করতে পারেন। একটা হিউজ এমপ্লয় প্যানেল রয়েছে বেস্টিজে, যেটা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আপনাদের একটা বড় অস্ত্র এই বিজনেসটাকে ভালোভাবে তৈরি করার জন্য বা বিজনেসটাকে ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে রাখি কমিটমেন্ট টু কোয়ালিটি। নাও ভেস্টিজের প্রোডাক্টে দেখা গেছে যে সারা ভারতবর্ষে ভেস্টিজের প্রোডাক্টের রিপারচেস রেট কিন্তু অনেক বেশি। রিপারচেস বলতে কি বোঝানো হয়, আমার কোনো কাস্টমার তো এই ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করে, সে কিন্তু কন্টিনিউয়াস এই প্রোডাক্টগুলো ইউজ করতে থাকে। এর পিছনে একটাই কারণ হচ্ছে কোয়ালিটি। সে প্রথমবার প্রোডাক্ট ইউজ করেই বুঝতে পারে যে প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি পুরোপুরি ভাবে রাখা হয়েছে, কোনো জায়গায় পাঁচ পয়সারও কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়নি, তার ফলে সে কন্টিনিউয়াস কিন্তু প্রোডাক্টগুলো ইউজ করতে থাকে। এছাড়া যদি আমি আসি অনেক লোক আপনাদেরকে নিয়ে অনেক কথা বলে যে আপনার নেটওয়ার্ক কোম্পানিতে এসে বেশি দিন যাবে না, আমার পিসির ছেলে, আমার মাসির ছেলে, এটসেট্রা এটসেট্রা, অনেকেই ট্রাই করেছে তারা পারেনি, তুমিও পারবে না, এরকম অনেক নেগেটিভ কথা শুনতে হয়। বৃষ্টি যখন স্টার্ট হয়েছিল তখন একটা এত বড় নাম ছিল না, 5 কোটি টাকা টার্নওভার করেছিল প্রথম বছর। তো সেই সময় অনেক কথা ভেস্টিজকে শুনতে হয়েছিল, কিন্তু শোনার পরেও আমরা হার মানিনি, প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হয়েছে ভেস্টিজ এবং সেটাকে অতিক্রম করে লাইফে এগিয়ে গেছে। তো আপনারাও যদি চান, আপনারাও কিন্তু ভেস্টিজের মতোই নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যদি আমি আসি আমাদের ম্যানেজমেন্ট, নাও ভেস্টিজ যে এত সাকসেসফুল তার পিছনে তিনজন মানুষের অসামান্য অবদান রয়েছে। একজন হচ্ছে আমাদের এমডি মিস্টার গৌতম বালি, আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর একজন হচ্ছেন আমাদের সেলস ডাইরেক্টর মিস্টার দীপক সুদ, এবং আরেকজন হচ্ছে আমাদের আইটি এবং ফিনান্স ডাইরেক্টর মিস্টার কনভার বীর সিং। এই তিনজন মানুষের প্রচেষ্টায় আজকে ভেস্টিজ এই জায়গায় এসেছে। এই তিনজন মানুষ ভেস্টিজ 2004 সালে স্টার্ট করার আগে চাকরিজীবী ছিলেন, বহু নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে ওনারা ওনার ক্যারিয়ার করেছে, যার মধ্যে বহু বিদেশি সংস্থাও রয়েছে নেটওয়ার্কের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে টোটাল 30 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের ম্যানেজমেন্টের কাছে, এবং এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে ওনারা 2004 সালে ভেস্টিজ তৈরি করেন। এবং সেই এক্সপিরিয়েন্সের জন্য একটা স্বপ্ন ছিল যে ভেস্টিজ ওয়ার্ল্ডের জায়গায় বুকে একটা নাম করে তুলবে, এবং আজকে দিনে সেটা পসিবল হয়েছে। আমরা ওয়ার্ল্ডের top 30 কোম্পানিজ এর মধ্যে নিজের নাম তৈরি করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে যদি আসি কোম্পানিতে কাজ করতে গেলে কিছু গাইডলাইন ফলো করতে হয়, তার মধ্যে প্রথম গাইডলাইন হচ্ছে রেজিস্ট্রেশন। না কোম্পানির সঙ্গে যুক্ত কি করে হবে, যুক্ত হতে গেলে কিছু রুলস এন্ড রেগুলেশন আপনাদেরকে ফলো করতে হয়। যুক্ত হতে গেলে কোন রকম টাকা পয়সা আমাদের এখানে লাগে না। যদি আপনি কোম্পানির সঙ্গে যুক্ত হতে চান তাহলে শুধুমাত্র আপনার আইডি এবং অ্যাড্রেস প্রুফ, মানে যেটাকে বলা হয় KYC ডকুমেন্ট, এই KYC ডকুমেন্টের দ্বারাই কিন্তু আপনি কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারবেন। যুক্ত হওয়ার পরে 1 মাসের মধ্যে উইদিন দ্য ফার্স্ট মান্থ আপনাদেরকে 30 PP প্রোডাক্ট কনজিউম করতে হয়। এটা কোম্পানির একটা মাত্রই ক্রাইটেরিয়া। 30 PP মানে আমরা বলতে পারি 1 PP যদি 30 টাকা হয় তাহলে 900 থেকে 1000 টাকার প্রোডাক্ট আপনাদেরকে পারচেজ করতে হয়। পারচেজ করার পরে আপনাদের যে আইডিটা আপনারা ক্রিয়েট করেছিলেন সেই আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তো আইডি যখন অ্যাক্টিভ হয়ে যায় তারপর থেকে প্রত্যেক মাসে মাসে আপনারা ভেস্টিজ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন, কোনো রকম আপনাদের বাধা থাকে না, যেটুকুনি দরকার সেটুকুনি প্রোডাক্ট আপনারা ভেস্টিজ থেকে পারচেজ করতে পারেন এবং আইডিটাকে অ্যাক্টিভ রাখতে পারেন। না আইডি কখন টার্মিনেট হয়ে যায়, সাপোজ আপনি টানা 2 বছর ভেস্টিজ থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করলেন না, সেক্ষেত্রে কোম্পানি ধরে নেয় যে আপনি কোম্পানির আইডিটাকে রাখতে চান না, অথবা আপনি ভেস্টিজের সঙ্গে যুক্ত থাকতে চান না, সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে একটা রিমাইন্ডার SMS পাঠায়। সেই SMS এর মাধ্যমেও যদি আপনি কোনো প্রোডাক্ট পারচেজ না করেন, আইডিটা থেকে কোনো প্রোডাক্ট পারচেজ না করেন, তাহলে সেক্ষেত্রে কোম্পানি ধরে নেয় যে আপনারা আর ভেস্টিজের সঙ্গে থাকতে চান না, সেক্ষেত্রে আপনার আইডিটাকে টার্মিনেট করা হয়। নেক্সট আসছে গ্রিভিয়েন্সেস। আপনারা কাজ করতে গেলে যদি কোনো সমস্যা
সম্মুখীন হন, তাহলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ডিপার্টমেন্টের হেড রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টস এর হেড রয়েছে। যেমন সেন্টারের ক্ষেত্রে আপনারা সেন্টার ম্যানেজারকে কন্ট্যাক্ট করতে পারেন, কল সেন্টারের ক্ষেত্রে অলঙ্কিতা ব্যানার্জিকে কন্ট্যাক্ট করতে পারেন, ওয়েবসাইট ইন এইচআর ক্ষেত্রে রামডোকে কন্ট্যাক্ট করতে পারেন, মার্কেটিং এর ক্ষেত্রে মল্লিকা সিনহাকে কন্ট্যাক্ট করতে পারেন, ডিএলসিবির ক্ষেত্রে রেসপেক্টিভ সেন্টার মানে আমাদের ব্রাঞ্চকে কন্ট্যাক্ট করতে পারেন, এবং সেলস এর ক্ষেত্রে মিস্টার আলোক টান্ডন আমাদের ন্যাশনাল সেলস হেড হচ্ছেন। এছাড়াও আপনারা ডাইরেক্টলি আমাকে বা মিস্টার শঙ্করজিৎ গোস্বামীকেও কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও কোম্পানি আপনাদেরকে একটা মেল আইডি দেয়, যেটা হচ্ছে info@mywestis.com। যদি কোনো ডিপার্টমেন্টস আপনার প্রবলেমের সলিউশন না বার করতে পারে, সেক্ষেত্রে আপনার কাছে অপশন আছে, আপনি ডাইরেক্টলি কোম্পানিকে গিয়ে মেল করতে পারেন। উইদিন 24/7 মানে একদিনের মধ্যে আপনার মেলের রিপ্লাই চলে আসে, আপনার যা প্রবলেম হচ্ছে বা আপনার যা ইনফরমেশন দরকার সেই প্রত্যেকটাই আপনারা কিন্তু মেলের মাধ্যমে কোম্পানির কাছ থেকে ডাইরেক্টলি পেয়ে যাবেন। নেক্সট যদি আমি আসি রিটার্ন ফর্ম, একটা প্রোডাক্ট রিটার্ন ফর্ম হচ্ছে যখন কোনো প্রোডাক্ট আপনারা ডিএ বা ব্রাঞ্চ থেকে কিনেন, বাড়িতে গিয়ে যদি দেখেন প্রোডাক্টের মধ্যে কোনো ফল্ট রয়েছে, সেটা ম্যানুফ্যাকচারিং ফল্ট হতে পারে, সেটা প্যাকেজিং ফল্ট হতে পারে, মেবি ধরে নিন প্রোডাক্টের সিল অলরেডি আগে থেকে কাটা আছে, প্রোডাক্টের গায়ে কোনো দাগ আছে, প্রোডাক্ট গুলো সঠিক কন্ডিশনে নেই, তো সেক্ষেত্রে আপনারা প্রোডাক্ট গুলো ইজিলি রিটার্ন করতে পারেন। রিটার্ন করার জন্য যে ফর্ম দেওয়া দেখানো হয়েছে স্লাইডে, সেই ফর্ম গুলো ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ডিএলসিবি এবং ব্রাঞ্চে এই ফর্ম গুলো অ্যাভেলেবেল থাকে, এই ফর্মের মাধ্যমে প্রোডাক্ট রিটার্ন করে তার বদলে আপনারা নতুন প্রোডাক্ট সেখান থেকে নিতে পারেন। ই কমার্সে যদি চলে আসি, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, অ্যামাজন এই ধরনের সাইট গুলো সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই আইডিয়া আছে। ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, অ্যামাজন কি কাজ করে, এখানে প্রচুর প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আমরা অনলাইন পারচেস করে থাকি। তো ওয়েস্টিজের কোনো প্রোডাক্ট যদি আপনি চান অনলাইনে পারচেস করতে, প্রথম কথা এখানে অনলাইন পারচেস করা ই কমার্সের থ্রুতে এবং সেল করা দুটোই কিন্তু ইললিগাল। যদি ওয়েস্টিজ এর প্রোডাক্ট আপনাদেরকে পারচেস করতে হয় তাহলে ব্রাঞ্চ থেকে করতে হবে, ডিএলসিবি থেকে করতে হবে, না হলে আমাদের অনলাইনে যে পস রয়েছে পসের মাধ্যমে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারেন। যদি আপনারা দেখেন যে অনলাইনে ওয়েস্টিজ এর কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেগুলো অনেক ডিসকাউন্ট রেটে বিক্রি হচ্ছে, জানবেন সেগুলো ডুপ্লিকেট, এবং এই প্রোডাক্ট গুলো কনজিউম করার পরে যদি আপনাদের শরীরে কোনো রকম ক্ষতি হয় তাহলে ওয়েস্টিজ কিন্তু সেই ক্ষতির কোনো দায়িত্ব নেবে না, কারণ আমরা বলে দিই যে যদি প্রোডাক্ট আপনাদেরকে নিতে হয় তাহলে আইদার ব্রাঞ্চ থেকে নিতে হবে, না হলে ডিএলসিপি থেকে নিতে হবে, না হলে আমাদের পস যে সাইটটা আছে সেখান থেকে গিয়ে আপনাদেরকে প্রোডাক্ট পারচেজ করতে হবে। এরপরে যদি আমি আসি প্রপার প্রেজেন্টেশন প্যাক, আজকে যেমন আমি সিএনটি প্রেজেন্টেশন দিচ্ছি, কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি আপনাদের সামনে, আপনাদেরও ভেস্টিজের বিজনেস করতে গেলে আপনাদের টিমের সামনে আপনাদের কোম্পানিকে মানে ভেস্টিজকে রিপ্রেজেন্ট করতে হবে। যখন কোনো তথ্য পরিবেশন করছেন, যখন কোনো ফ্যাক্টস এন্ড ফিগার তাদের সামনে শেয়ার করছেন, চেষ্টা করবেন ভেস্টিজ সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করার। সঠিক তথ্য যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার নিচের ডাউনলাইনরা সঠিক জিনিস শিখবে এবং সঠিক কাজ করবে, এবং তারা বিজনেসটাকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এছাড়া রয়েছে ফুড প্রোডাক্ট গাইডলাইন। না, ওয়েস্টিজ থেকে দু ধরনের ভাবে ইনকাম করা যায়, একটা হচ্ছে আপনি নেটওয়ার্কের মাধ্যমে 7টা ইনকাম প্ল্যানের দ্বারা ইনকাম করতে পারেন, আর একটা হচ্ছে প্রোডাক্ট সেল করে আপনারা ইনকাম করতে পারেন। প্রোডাক্ট সেল করে কিভাবে ইনকাম করবেন, আমাদের যে ডিএলসিপি গুলো রয়েছে যেগুলোকে আমরা বলতে পারি কোম্পানির অথরাইজ স্টোর, সেরকম অথরাইজ স্টোর আপনারা ওপেন করতে পারেন। কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া রয়েছে, যার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাদের FSSAI মানে ফুড সিকিউরিটি লাইসেন্স থাকতে হবে। যদি ফুড সিকিউরিটি লাইসেন্স থাকে আপনারা যেকোনো ভাবে ডিএলসিপি ওপেন করতে পারবেন, যে কোনো জায়গায় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে সেটা কোম্পানির অথরাইজ স্টোর হবে এবং সেখান থেকে প্রোডাক্ট সেল করতে পারবেন। এখন যা ডিএলসিপির পে আউট স্ট্রাকচার হচ্ছে, আপনাদের 4% টোটাল সেলের উপর কমিশন দেওয়া হয়, মানে যদি 100,000 টাকা সেল হয় সেখান থেকে আপনি নিয়ার অ্যাবাউট 4,000 টাকা ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে ফুড প্রোডাক্ট গাইডলাইন্স আপনাদেরকে ফলো করতে হয়। নেক্সট যদি আমি আসি বাইব্যাক পলিসি, না হোয়াট ইজ বাইব্যাক পলিসি, সাপোজ কোনো একদিন আপনি ডিসাইড করলেন যে ওয়েস্টিজটা আর করবেন না, পার্মানেন্টলি ছেড়ে দেবেন, অথচ আপনার কাছে প্রোডাক্টস রয়ে গেছে, তো সেক্ষেত্রে কোম্পানি এই অপশনটাও দেয় যে আপনি যখন করবেনই না তখন প্রোডাক্টস গুলো রিটার্ন দিয়ে দিতে পারেন। যদি প্রোডাক্ট গুলো ইউজেবল কন্ডিশনে থাকে তাহলে কোম্পানি আপনাদের কাছ থেকে রিটার্ন নিয়ে নেবে, তার বদলে যে টাকাটা হয় সেটা আপনাদেরকে রিটার্ন দিয়ে দেবে। উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে আপনি পুরোপুরি ভাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে ওয়েস্টিজকে পার্মানেন্টলি ছাড়তে পারেন। নেক্সট যদি আমি আসি কোম্পানি প্রোফাইল, খুব দরকার। কোনো কোম্পানিতে কাজ করতে গেলে, সাকসেসফুল বিজনেসম্যান হতে গেলে 3টে জিনিস আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে কোম্পানি প্রোফাইল, একটা হচ্ছে প্রোডাক্টের সম্পর্কে, এবং আরেকটা হচ্ছে কিভাবে ইনকাম করবেন, বিজনেস প্ল্যানের সম্পর্কে। তো প্রথমে স্টার্ট করব কোম্পানি প্রোফাইল দিয়ে। ওয়েস্টিজ স্টার্ট হয়েছিল 2004 সালে, যখন কোম্পানিটা স্টার্ট হয় তখন কোম্পানিটার কাছে 2টো ব্রাঞ্চ অফিস ছিল। আজকে আমাদের কাছে 50টারও বেশি ব্রাঞ্চ অফিস আছে,
আপনি সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে চলে যান, প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে আমাদের একটা করে ব্রাঞ্চ অফিস পেয়ে যাবেন, এবং কোনো কোনো জায়গায় তো একটার বেশি দুটো আসে। যেমন আমাদের কলকাতার কথাই যদি বলি, আমাদের কলকাতায় দুটো ব্রাঞ্চ অফিস আছে, একটা সাউথ কলকাতা, একটা নর্থ কলকাতা। এরকম প্রত্যেকটা স্টেটে একটা বা একের অধিক ব্রাঞ্চ অফিস আজকে দিনে আমাদের অ্যাভেলেবেল রয়েছে, যেটা রান বাই কোম্পানি। নেক্সট, স্টোর, যেখান থেকে লোকেরা বা মানুষেরা প্রোডাক্ট পারচেজ করতে পারে। আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের এমন কোন জায়গা নেই যেখানে ভেস্টিজের ডিস্ট্রিবিউটার চাইছে প্রোডাক্ট অথচ পাচ্ছে না, এরকম কোন এক্সাম্পল নেই। আমাদের টোটাল স্টোর 2500-এরও বেশি রয়েছে, অনলাইন এন্ড অফলাইন স্টোর সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে। তো আপনি ভারতবর্ষের ক্ষুদ্রতম মানুষকে যুক্ত করাতে পারবেন এবং তারা ভেস্টিজ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবে। কোম্পানি যখন স্টার্ট হয়েছিল শুধুমাত্র 10 জন ডিস্ট্রিবিউটার নিয়ে স্টার্ট হয়েছিল 2004 সালে। ভালোভাবে শুনবেন আমার কথাটা, কোম্পানি যখন স্টার্ট হয়েছিল তখন 2004 সালে 10 জন ডিস্ট্রিবিউটার নিয়ে স্টার্ট হয়েছিল। আজকে কোম্পানির কাছে 2 কোটিরও বেশি ডিস্ট্রিবিউটার বেস রয়েছে। কোম্পানি যখন স্টার্ট হয়েছিল তখন শুধুমাত্র 6টা প্রোডাক্ট নিয়ে স্টার্ট হয়েছিল, 6টা থেকে 10টা প্রোডাক্ট নিয়ে স্টার্ট হয়েছিল, এবং আজকে কোম্পানির কাছে টোটাল 300টারও বেশি প্রোডাক্ট রয়েছে এবং 13টারও বেশি ক্যাটাগরি রয়েছে। যখন কোম্পানি স্টার্ট হয় শুধু হেলথ কেয়ার নিয়ে স্টার্ট হয়, আজকে কোম্পানির কাছে হেলথ কেয়ার এর প্রোডাক্ট রয়েছে, এগ্রির প্রোডাক্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডেলি ইউজ এর প্রোডাক্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদের প্রোডাক্ট রয়েছে, এরকম 13টারও বেশি প্রোডাক্ট রয়েছে। কোম্পানি যখন স্টার্ট হয়েছিল অবভিয়াসলি শুধুমাত্র ইন্ডিয়া থেকে স্টার্ট হয়েছিল, আজকে ইন্ডিয়া বাদ দিয়ে আরো 7টা দেশে ভেস্টিজ রয়েছে, যার মধ্যে রয়েছে বাহরিন, বাংলাদেশ, নেপাল, ওমান, সৌদি আরবিয়া, UAE, এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি লাস্ট যেটা লঞ্চ করে সেটা হচ্ছে থাইল্যান্ড। নেক্সট যদি আমি আসি কোম্পানির ভিশন কি, নাও এক্ষেত্রে আপনারা বলতে পারেন ভিশন এন্ড মিশন যেমন প্রত্যেকটা মানুষের জীবনে থাকে সেরকম প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেও থাকে। ভিশন হচ্ছে লং টার্ম, যেটা মানুষ লং টার্মে চিন্তা করে যে লং টার্মে আমার কোম্পানি জায়গায় যাবে। তো ভেস্টিজের ভিশন হচ্ছে লং টার্মের ক্ষেত্রে যে আমরা আমাদের ডিস্ট্রিবিউটরদের লাইফ কে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করে দিব। ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়, যে প্রতিনিয়ত দেখবেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি পয়সা খরচা করতে হয়, এবং সেই পয়সা খরচা করে আমরা আমাদের দরকার মতো প্রোডাক্ট বা দরকার মতো জিনিস যেগুলো আমাদের পারচেজ করি। বাট কখনো এরকম হয়নি যে আমার যেটা সত্যিকারের দরকার, সত্যিকারের ভালো লাগে, সেই প্রোডাক্টটা পারচেজ করতে গেছি কিন্তু আমাকে পয়সার কথা ভাবতে হয়নি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পকেটের কথা, কতটা ইনকাম আছে সেই অনুযায়ী আমাদের খরচা করতে হয়, যার ফলে আমরা লাইফটাকে অর্থনৈতিক ভাবে স্বাধীনভাবে বাঁচতে পারি না। তো সেক্ষেত্রে ভেস্টিজ চায় যে আপনাদের কাছে এমন ইনকাম দিতে আসুক যে আপনারা সেই ইনকামটা দিয়ে আপনাদের দরকার, আপনাদের যেটা ইচ্ছা, আপনাদের যেটা স্বপ্ন, সেই প্রত্যেকটা যেন পূরণ করতে পারেন। জীবনটা এরকম হওয়া উচিত, জীবনটা অ্যাডজাস্ট করে কাটানো উচিত না, জীবনটা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাটানো উচিত। তার সঙ্গে সঙ্গে কোম্পানির মিশন কি, কোম্পানির মিশন হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে ডাইরেক্ট সেলিং, আমি আবার বলছি ওয়ার্ল্ড এর মধ্যে ডাইরেক্ট সেলিং এ একটা জায়গা করে নেওয়া। আমরা যখন স্টার্ট করেছিলাম বেসিস 5 কোটি টাকা টার্নওভার দিয়ে স্টার্ট করেছিল, এবং এই টার্নওভার বাড়তে 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 আমরা একটা সময় 1850 কোটি টার্নওভারে চলে আসি, 1850 কোটি টাকা টার্নওভারে চলে আসি। এই 1850 কোটি টাকা টার্নওভার করার ফলে আমরা ইন্ডিয়াতে তো নাম্বার 1 পজিশন পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা ওয়ার্ল্ডের top 65 কোম্পানির মধ্যে আমরা প্রবেশ করি। এবছর সেই টার্নওভার আরো বেড়েছে, প্রত্যেক বছর অ্যাভারেজে 500 থেকে 700 কোটি টাকা টার্নওভার ভেস্টিজ বাড়াচ্ছে, যার ফলে আপনাদের প্রত্যেকের বিজনেসের কন্ট্রিবিউশনের ফলে আজকে ভেস্টিজ ওয়ার্ল্ডের top 30 কোম্পানিজ এর মধ্যেও নিজের নাম লিখিয়েছে। এবং আমাদের দৌড় সবে শুরু হলো, আমরা চাই ভেস্টিজ ওয়ার্ল্ডের top 30 না, আপনারাও সাকসেসফুল হন, ভেস্টিজও সাকসেসফুল হবে, আমরা সবাই মিলে বিশ্বের 1 নম্বর কোম্পানি হিসাবে, আমরা এজ এ ভারতীয় কোম্পানি ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি হিসাবে নিজের নাম বা পরিচয় তৈরি করতে চাই। তার সঙ্গে সঙ্গে ভেস্টিজের অ্যাডভান্টেজ কি, নাও ভেস্টিজে কাজ করতে গিয়ে প্রচুর অ্যাডভান্টেজ আপনাদেরকে প্রোভাইড করা হয়, কোম্পানি প্রচুর অ্যাডভান্টেজ প্রোভাইড করে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যার মধ্যে প্রথম হচ্ছে লো ফিনান্সিয়াল রিস্ক। যে কোনো বিজনেস যদি আপনি করতে চান, সেটা কোনো দোকানের বিজনেস হোক, কোনো রেস্টুরেন্টের বিজনেস হোক, কোনো গাড়ির বিজনেস হোক, কোনো ম্যানুফ্যাকচারের বিজনেস হোক, কোনো কৃষি ওরিয়েন্টেড বিজনেস হোক, যে কোনো বিজনেস আপনি করতে গেলে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয়, এটা বিজনেসের পলিসি, যেটাকে বলা হয় ক্যাপিটাল লাগাতে হয়। ক্যাপিটাল যখন আপনি লাগাচ্ছেন, ইনভেস্টমেন্ট যখন আপনি করছেন, নট নেসেসারি প্রত্যেকটা ইনভেস্টমেন্টই আপনাকে প্রফিট দেবে, সেক্ষেত্রে লসও হতে পারে। এক্ষেত্রে বলা যায় যত বড় বিজনেস তত বড় ইনভেস্টমেন্ট, এবং তত বড় প্রফিটও হতে পারে, তত বড় লসও হতে পারে। বেস্টি যেমন একটা বিজনেস প্ল্যাটফর্ম
আপনাকে দেয় যেখানে আপনাদের ইনভেস্টমেন্ট করতে হয় না, এই বিজনেস থেকে প্রচুর পরিমাণে রিটার্ন পাওয়া যায়। এখন অবধি হাইয়েস্ট রিটার্নের কথা যদি বলি, মিস্টার সিদ্ধার্থ সিং উনি পার মান্থ বেসিস থেকে 1 কোটি টাকার বেশিও ইনকাম করেন। বাট সেক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট দেখা যায়, নর্মালি কোনো বিজনেস থেকে যদি 1 কোটি টাকা ইনকাম করতে যে ইনভেস্টমেন্টটা আপনাদের প্রোভাইড করতে হয়, ওয়েস্টিজে কিন্তু সেই ইনভেস্টমেন্ট কিছুই নেই, নীল। তো সেক্ষেত্রে যখন ইনভেস্টমেন্ট নেই, সেক্ষেত্রে লস হওয়ার কিন্তু কোনো চান্স থাকছে না। তার সঙ্গে সঙ্গে ওয়েল ক্রাফটেড মার্কেটিং প্ল্যান, আমাদের মার্কেটিং প্ল্যানটা অ্যাকুমুলেশনে চলে, যোগ হয়ে চলে, এবং যোগ হয়ে মানুষ অলরেডি অলওয়েজ এগোতে পারে, পিছিয়ে পড়ার কোনো রাস্তা নেই। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যখন এই সিস্টেমে কেউ বিজনেস করার জন্য জয়েন করে, তখন 5% হয়ে জয়েন করে, আস্তে আস্তে বিজনেস অ্যাড হতে হতে 8%, 11%, 14%, 17%, 20%, তারপরে ডাইরেক্টর, তারপরে সিলভার ডাইরেক্টর, তারপরে গোল্ড ডাইরেক্টর, তারপরে স্টার ডাইরেক্টর, এইভাবে ধাপে ধাপে এখানে এগোনো যায়। আপনি ধরুন 5% থেকে 20% হয়ে গেছে, আপনি চাইলেও 20% থেকে আবার 17%, 17% থেকে 14% এইভাবে করতে পারবেন না। তো আমাদের বিজনেসে যে মডেলটা রয়েছে, যে মার্কেটিং প্ল্যান রয়েছে, যেটা আপনাদের স্টেপে স্টেপে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। ভেস্টিজের থেকে আপনারা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট পেয়ে যাবেন, একটা স্টেবল ইনকাম পাবেন, হাই রিটার্ন সেখান থেকে নিতে পারেন। রিলায়েবল এন্ড প্রফিটেবল কোম্পানি হচ্ছে অবভিয়াসলি, আপনারা যারা আছেন সবাই জানেন 2014 অলরেডি 16 বছরের কাছাকাছি ভেস্টিজের বিজনেস এর হয়ে গেছে। সারা ভারতবর্ষে এই বিজনেস চালাতে গেলে, ডাইরেক্ট সেলিং এ একটা বিজনেস চালাতে গেলে যে কটা সার্টিফিকেশন বা অ্যাক্রেডিটেশন লাগে, সেই প্রত্যেকটা সার্টিফিকেশন এবং অ্যাক্রেডিটেশন ভেস্টিজের কাছে আছে। এছাড়া রয়েছে গ্রেট ইনসেন্টিভ, আমাদের কোম্পানি থেকে হিউজ ইনসেন্টিভ আপনারা আর্ন করতে পারেন, এবং এক্সটেন্সিভ ট্রেনিং। আজকে 12টা থেকে একটা সেশন রাখা হয়েছে, আমি এবং মিস্টার রাজীব শাহ মিলে সেই সেশনটা করাবো। সেই সেশনে আপনারা বুঝতে পারবেন যে ভেস্টিজের এডুকেশন সিস্টেম কতটা স্ট্রং। আজকে অনেক কোম্পানি আসে বিজনেস করতে বলে, অনেক মার্কেটিং প্ল্যান নিয়ে আসে, অনেক লোককে অনেক কিছু বোঝায়, বাট মিস্টার গৌতম বালি একটা কথা বারবার বলেছিলেন যে ভেস্টিজকে যে স্ট্রং করে সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। আমাদের কোম্পানি প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাদেরকে এডুকেটেড করে যে এই বিজনেসটাকে কিভাবে করবেন, সেটা বিহেভিয়ার ট্রেনিং হতে পারে, সেটা প্রোডাক্ট ট্রেনিং হতে পারে, সেটা মার্কেটিং প্ল্যান নিয়ে ট্রেনিং হতে পারে, সেটা লিডারশিপ ট্রেনিং হতে পারে। আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, আপনাদের বিজনেসের প্রত্যেকটা জায়গাকে স্ট্রং করার জন্য এনাফ ট্রেনিং আমরা প্রোভাইড করি, যার ফলে ভেস্টিজ আজকে অন্য কোম্পানি থেকে একটা আলাদা জায়গা। সেটা ছাড়াও রয়েছে ভেস্টিজের টার্নওভার, যখন কোম্পানি স্টার্ট হয়েছিল 2004-05 সালে 5 কোটি টাকা দিয়ে স্টার্ট হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই 5 কোটি টাকা পরের বছর হয়ে যায় 10 কোটি, তারপরের বছর 30 কোটি, লাস্ট টু লাস্ট ইয়ার আমরা 1850 কোটি টাকা টার্ন ওভার করি। এবছর কোম্পানি টার্ন ওভার এখনো ডিক্লেয়ার করেনি, বাট যা টার্ন ওভার আমরা করেছিলাম তার থেকে অবভিয়াসলি 500-700 কোটি টাকা বেশি টার্ন ওভার করা, তার ফলে আপনারা সবাই জানেন আমরা ওয়ার্ল্ডের টপ 30 কোম্পানির মধ্যে এসে গেছি। এই টার্ন ওভারটা কেন আপনাদের দেখাচ্ছি, যে কোনো কোম্পানিতে আপনি চাকরি করুন বা যে কোনো কোম্পানিতে আপনি বিজনেস করুন, যদি কোম্পানি র্যাপিড গ্রোথ না করে, আমি আবার রিপিট করছি, যে কোনো কোম্পানির সঙ্গে আপনি যুক্ত থাকুন, সেটা চাকরির ক্ষেত্রে হোক, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, যদি কোম্পানি র্যাপিড গ্রোথ না করে, লাস্ট 10 বছরের ডেটা যদি শো করে যে কোম্পানি গ্রোথ করছে না, আপনি মশাই যত ভালোই কাজ করুন, আপনার কিন্তু সেই কোম্পানিতে গ্রোথ হবে না, কারণ যে সিস্টেমটার জন্য আপনি কাজ করছেন সেই সিস্টেমটাই গ্রো করছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেস্টিজ প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ 79% গ্রোথ রেট ধরে রেখেছে, যেখানে সারা বিশ্ব একটা ইকোনমিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড প্রত্যেক বছর 79% গ্রোথ ধরে রেখেছে। এটা কিন্তু হিউজ অ্যাচিভমেন্ট একটা ভারতীয় কোম্পানির কাছে। এবং এই গ্রোথ কেন হচ্ছে, ভেস্টিজের বিজনেস বা টার্নওভার কি থেকে হয়, ভেস্টিজের বিজনেস বা টার্নওভার হয় ভেস্টিজের ডিস্ট্রিবিউটরদের টোটাল বিজনেসকে জয়েন করে। তো সেক্ষেত্রে আপনাদেরও টোটাল বিজনেস প্রত্যেক বছর বাড়ছে, যার ফলে ভেস্টিজের টার্নওভার বাড়ছে। কোম্পানি আমরা সারা পৃথিবীর একটা জায়গা করে নিয়েছি, পৃথিবীর মধ্যে ডাইরেক্ট সেলিং, আমি বারবার বলছি ডাইরেক্ট সেলিং এ, কেন এই কথাটা ইউজ করছি ডাইরেক্ট সেলিং এ, আমি যখন মার্কেটিং প্ল্যান বোঝাবো তখন আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কেন ডাইরেক্ট সেলিং এ জায়গা, ডাইরেক্ট সেলিং এর জায়গা, এই কথাটা আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট, অ্যাওয়ার্ড এন্ড রেকগনিশন, ভেস্টিজ কিছু ভালো কাজ করেছে তার জন্য প্রচুর অ্যাওয়ার্ড রিসিভ করেছে এবং ভেস্টিজকে রেকগনাইজও করা হয়েছে অনেক জায়গা থেকে, যার মধ্যে প্রথম হচ্ছে ভেস্টিজ ইজ আ মেম্বার অফ হেলথ ফুড অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট অ্যাসোসিয়েশন, আমাদের প্রপার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির জন্য GMP সার্টিফিকেট রয়েছে, এছাড়াও সার্টিফিকেট অফ এক্সিলেন্স ইন প্রোডাক্টিভিটি কোয়ালিটি অ্যান্ড ম্যানেজমেন্টের সার্টিফিকেট রয়েছে, প্লাস মিস্টার গৌতম বালিকে অনার করা হয়েছে বেস্ট CEO অ্যাওয়ার্ডে।
এছাড়াও ভেস্টিজের কাছে রয়েছে আইএসও সার্টিফিকেট, এছাড়াও অ্যাডমায়ার ব্র্যান্ডস অ্যান্ড লিডার্স ইন এশিয়ার অ্যাওয়ার্ড রয়েছে, প্লাস এফডিএ থেকে হালাল সার্টিফিকেশন রয়েছে। এছাড়া যদি আসি, ভেস্টিজ প্রচুর অ্যাওয়ার্ড রিসিভ করেছে, যার মধ্যে রয়েছে গ্লোবাল 100 অ্যাওয়ার্ড, কারণ আমরা ওয়ার্ল্ডে 63 র্যাঙ্ক করেছিলাম, এবছর এই অ্যাওয়ার্ডটা আমরা আবার রিসিভ করবো কারণ আমরা 30 র্যাঙ্ক করেছি। এছাড়াও আমাদের কাছে রয়েছে এবিপি নিউজ থেকে বেস্ট নিউট্রিশিক্যাল কোম্পানি 2017 এবং 2018 অ্যাওয়ার্ড। এছাড়া রয়েছে আইবিসি কর্পোরেট অ্যাওয়ার্ড, গ্রেট প্লেস টু ওয়ার্ক, ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড, এছাড়া রয়েছে গ্লোবাল এইচআর এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড, এছাড়া রয়েছে বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অফ 2018। আমি আইএসও সার্টিফিকেশন এর কথায় আসি, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোম্পানির মধ্যে যে ডিফারেন্ট লেভেল গুলো সেখানে কতজন করে এখন আপাতত পক্ষে বিলং করছে, এই মুহূর্তে যদি আমি আসি, ব্রোঞ্জ ডাইরেক্টরের সংখ্যা হচ্ছে 74,864। আমি আবার রিপিট করছি, ব্রোঞ্জ ডাইরেক্টরের সংখ্যা হচ্ছে 74,864 জন, সিলভার ডাইরেক্টরের সংখ্যা হচ্ছে 34,755 জন, গোল্ড ডাইরেক্টরের সংখ্যা হচ্ছে 9,098 জন, স্টার ডাইরেক্টর 5,088 জন, ডায়মন্ড ডাইরেক্টর 2,614 জন, ক্রাউন ডাইরেক্টর 1,209 জন, ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর 438 জন, ডাবল ক্রাউন ডাইরেক্টর 87 জন এবং ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর 69 জন। যদি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ক্ষেত্রে, নাও ভেস্টিজের মধ্যে বহু মানুষ এসেছেন, তারা সাকসেসফুল কাজ করেছেন এবং তাদের মধ্যে 16 জন এমন মানুষ রয়েছেন যারা আমাদের কোম্পানির গ্রেট লিডার্স রয়েছেন, যারা নিজেরা সাকসেসফুল হয়েছেন এবং বহু মানুষকে সাকসেসফুল করেছেন। তো এরকম 16 জন মানুষকে আমরা বেছে নিয়েছি যারা আজকে দিনে ভেস্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্যই দুজন গ্রেট লিডার বিলং করেন, একজন হচ্ছেন মিস্টার অশোক ঘোষ এবং আরেকজন হচ্ছেন মিস্টার কৌশিক গোস্বামী। যদি আমি আসি, কোম্পানি আপনাদের ট্রেনিং এর জন্য কি কি সাপোর্ট দেয়, তার মধ্যে প্রথম হচ্ছে সিএনটি, সেলুলার নারিশমেন্ট থেরাপি ট্রেনিং, যেখানে আপনাদের ট্রেনিং করানো হয়, যেখানে কোম্পানিতে নতুন ডিস্ট্রিবিউটরদের প্রোডাক্ট, কোম্পানির প্রোফাইল এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানানো হয়। বি গর্জিয়াস ডে, যে সকল মহিলারা মেকআপ এবং কসমেটিক্স নিয়ে কাজ করতে যান তাদের জন্য আলাদা ট্রেনিং অর্গানাইজ করা হয়, যেটার নাম হচ্ছে বি গর্জিয়াস ডে। এছাড়া হেলথ কেয়ারের উপর আলাদা ট্রেনিং রয়েছে, সিস্টেম কিভাবে বেশি যে কাজ করবেন, কোন সাতটা প্রসেসে কাজটাকে করতে হয় তার জন্য ভিআইপি ট্রেনিং রয়েছে। মিট দ্য মিলিনিয়ার, যে সকল মানুষ বেস্টিজ করে আজকে দিনে সাকসেসফুল হয়েছে, মিলিনিয়ার হয়েছে, তাদের সাকসেস সেমিনার আপনারা দেখতে পারেন। বেস্টিজের লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করার জন্য ভিএলসি রয়েছে, ডেল কার্নেজ ট্রেনিং রয়েছে, এবং হেলথ কেয়ার সম্পর্কে ইন ডিটেলস জানার জন্য বেস্টিজ রয়েছে। এই সমস্ত কিটস বা টুলস গুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই প্রত্যেকটা টুলস আপনাদের কাজকে ইজি করতে সাহায্য করে। যদি টুলস কে বলা হয়, বাংলাতে বলা হবে যন্ত্র, এবং এই প্রত্যেকটা জিনিস আপনাদের কাজকে ইজি করতে সাহায্য করে। যদি আসি কার বুকে, কার বুক কি কাজ করে, আপনারা নিজেরা যদি কার অ্যাচিভ না করেন, সেক্ষেত্রে মানুষের কাছে গিয়ে যদি কার ফান্ডের কথা বলেন এবং বলেন যে ভেস্টিজ থেকে বহু লোক কার অ্যাচিভ করেছে, সেক্ষেত্রে নিজের গাড়ি না থাকলেও কিন্তু আপনি কার বুকের মাধ্যমে দেখান। লিডিং লেডিস, যে সকল মহিলারা ভেস্টিজে কাজ করে আজকে দিন প্রচুর সাকসেসফুল হয়েছে, তাদের ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কর্পোরেটের উপর ভিডিও পেয়ে যাবেন, বিজনেস স্টার্টার কিট পেয়ে যাবেন, প্রোডাক্টের উপর প্রোডাক্ট ক্যাটালগ পেয়ে যাবেন, সাকসেস প্ল্যান পেয়ে যাবেন, হেলথ এর উপর হেলথ গাইড পেয়ে যাবেন। এই প্রত্যেকটা টুলস আপনার কাজকে ইজি করতে সাহায্য করে। ভেস্টিজ যারা কাজ করেন তারা সাকসেসফুল হন, তারা প্রচুর ইনকামও করেন, এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে ফেসিলিটেট করার জন্য কোম্পানি একটা আলাদা স্টেজ তৈরি করেছে, যে স্টেজটার নাম হচ্ছে ভেস্টিজ অ্যাওয়ার্ড ফাংশন। যারা কলকাতা থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন বা শিলিগুড়ি থেকে এই মুহূর্তে আমাদের কাছে আছেন, তারা প্রত্যেকেই জানেন আমরা বছরে দুবার কলকাতার জন্য এবং বছরে একবার নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে বা কুচবিহারেতে আমরা অ্যাওয়ার্ড ফাংশন করে থাকি, যেখানে মিনিমাম 10-12,000, আগের বছরে 15,000 লোক গ্যাদার হয়েছিল। এবং সেই স্টেজে আপনারা প্রত্যেকেই উপরে চারটি ছবি দেখতে পাচ্ছেন, সেই সেই স্টেজে আপনাদের প্রত্যেকের কাছে অপশন থাকে যে আপনারা স্টেজে উঠে অ্যাওয়ার্ড রিসিভ করছেন এবং নিজেদের একটা নাম তৈরি করছেন, নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করছেন। দেখুন, কাজ করে ইনকাম করা যায়, কিন্তু ইনকামের থেকেও আমরা যেটা সব থেকে বেশি ভালোবাসি, নিজেদের নামকে, নিজেদের পরিচয়কে, নিজেদের আইডেন্টিটিকে। তো আমাদের অ্যাওয়ার্ড ফাংশন আপনাদের আইডেন্টিটি তৈরি করতে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে ভেস্টিজ চ্যাম্পিয়ন্স ডে, প্রত্যেক মাসের 2 তারিখে আমরা চ্যাম্পিয়ন্স ডে সেলিব্রেট করে থাকি আমাদের ব্রাঞ্চে,
যেখানে প্রত্যেক মাসে যারা নতুন লেভেল অ্যাচিভ করে সেটা 5% থেকে 8% হতে পারে, এবং সেটা ডাইরেক্টর থেকে গোল্ড ডাইরেক্টরও হতে পারে বা ডাইরেক্টর থেকে সিলভার ডাইরেক্টরও হতে পারে। যে কোনো লেভেল অ্যাচিভ করার পরে আমরা প্রত্যেক মাসে তাদেরকে আলাদা করে সেলিব্রেশনের জায়গা করে দিই ভেস্টিজের চ্যাম্পিয়ন্স ডেতে। নেক্সট যদি আমি আসি কোম্পানির প্রোডাক্ট না, আপনারা সবাই জানেন যে আমাদের যে ওষুধের কোম্পানিগুলো রয়েছে, মানে নর্মাল যে ওষুধের কোম্পানিগুলো আমরা আপনাকে কাজে লাগাতে পারি, আপনি দেখুন কথা বলে শুনুন। अभी तक हमने रिप्लाई ना दल को यार आदमी की बच्ची भावे खाओ जा देला। अरे भावे खाओ जा देला कभी तो सदा कभी बारे कच्चे को कर तो बनाना फ्रेंड, बाकी हम तो अभी हम गाली वाली दे दो बुआ गाली वाली मत दे यार, अभी तो सला गाली या काम तो ऐसा मत कर तो बोल रही है हमरे से जाते उस पटाक में कहला कुछ कहूं मैं प्यार से कुछ सुनो तुम प्यार से जिंदगी समान है না। প্রোডাক্টস এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে প্রথম যদি আমি আসি হেলথ কেয়ার ক্যাটাগরি রয়েছে, এছাড়া পার্সোনাল কেয়ারের ক্যাটাগরি রয়েছে, এছাড়া ওরাল কেয়ারের ক্যাটাগরি রয়েছে, হেলথ ফুড, এগ্রি প্রোডাক্টস, অডিও বুকস, আয়ুর্বেদ, মেন্স গ্রুমিং, যদি কসমেটিক্স এর কথায় আসি তাহলে কালার কসমেটিক্স এর প্রোডাক্টস রয়েছে, এছাড়াও এয়ার পিউরিফায়ার রয়েছে, উমেন হাইজিনের ক্ষেত্রে প্রোডাক্ট রয়েছে এবং ওয়াটার পিউরিফায়ার রয়েছে। নেক্সট যদি আমি আসি প্রোডাক্ট গুলো সম্পর্কে একটুখানি শর্টে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই, অবভিয়াসলি এখন লং ডিসকাশন করা পসিবল নয়, তো শর্টে যদি আমি প্রোডাক্ট গুলো সম্পর্কে বলে দিই, কারণ অলরেডি আপনাদের প্রোডাক্ট নিয়ে প্রচুর ট্রেনিং রয়েছে, আপনারা সুমানের ট্রেনিং রেগুলার বেসিসে অ্যাটেন্ড করতে পারছেন, এছাড়াও সারা প্যান ইন্ডিয়া থেকে বিভিন্ন ট্রেনার, হেলথ কেয়ার ট্রেনার আপনাদেরকে ট্রেনিং করাচ্ছে। তো যদি আমি প্রোডাক্টের ক্ষেত্রে আসি, প্রথমে যদি হেলথ কেয়ার সেগমেন্টে আমি যাই, হেলথ কেয়ারের ক্ষেত্রে প্রথম যে ক্যাটাগরিটা হচ্ছে সেটা হচ্ছে ভেস্টিজ প্রাইম।
না এই প্রাইম ওয়ার্ডটা নেওয়া হয়েছে প্রিমিয়ার থেকে। তো আজকে দিনে যে কটা প্রোডাক্ট প্রিমিয়ার সেগমেন্টে আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আসি ক্রিল অয়েলে। ক্রিল বেসিক্যালি সমুদ্রের ঠান্ডা জল থেকে এক ধরনের জীব পাওয়া যায়, সেটাকে ক্রিল বলা হয়। এর বডি থেকে এক ধরনের অয়েল এক্সট্রাকশন করা হয়, যেটাকে ক্রিল অয়েল বলা হয়। নাও ক্রিল অয়েল কি কাজ করে? ক্রিল অয়েল আপনাদের শরীরে ওমেগা থ্রি প্রোভাইড করতে সাহায্য করে, যেটা আপনাদের ব্রেন, হার্ট, লিভার এবং জয়েন্টস কে ভালো রাখতে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রাইম কম্বায়োটিক। লাঞ্চের পরে যদি একটা কম্বায়োটিক এর ক্যাপসুল আপনারা নিতে পারেন, এর মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে, যেটা আপনাদের খাবারকে হজম করতে সাহায্য করে। প্লাস এটা মাল্টিভিটামিনস বা মাল্টিমিনারেলস হিসেবেও কিন্তু কাজ করতে পারে। সি বাকথর্ন, এই প্রোডাক্টটার মধ্যে খাবারের সমস্ত গুণ থাকে এবং সি বাকথর্ন যদি আপনারা খেতে পারেন, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। তো টিউমার থেকে শরীরকে প্রোটেকশন দেয়, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে। এটা আপনার ওভারঅল হেলথ কে ভালো রাখতে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে এক্সট্রাক্ট এফ, যার মধ্যে ফলের গুণ আপনারা পেয়ে যাবেন, এক্সট্রাক্ট ভি, সমস্ত সবজির গুণ এর মাধ্যমে আপনাদের শরীরে পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ইমিউনিটি বুস্টের সেগমেন্ট, যার মধ্যে রয়েছে ভেস্টিজের ননি। ননি বেসিক্যালি এক ধরনের ফল, যেটার দ্বারা ননু ক্যাপসুল তৈরি করা হয় এবং ননি ক্যাপসুল আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে। সেলের ময়লাগুলোকে সেল থেকে বার করে সেলের মধ্যে অ্যাবজর্ব করার ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে। এছাড়াও আপনাদের যদি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সমস্যা থাকে, মানে অ্যাস্থমার প্রবলেম থাকে, সেক্ষেত্রেও ননি ইউজ করতে পারেন। ননি আপনাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। নেক্সট যদি আমি আসি স্পাইরুলিনা। স্পাইরুলিনা এক ধরনের শ্যাওলা, যেটা খাবারের সমস্ত গুণ সম্পূর্ণ। এটার মধ্যে থাকে হচ্ছে বিটা ক্যারোটিন, ভিটামিন ই, আয়রন এবং ভিটামিন B12। 14 বছরের পর বয়সের মানুষকে স্পাইরুলিনা আপনারা দিতে পারেন। স্পাইরুলিনা আপনাদের সমস্ত পুষ্টি সম্পূর্ণ করে এবং এটা গ্রেট ফুড ডায়েট হিসেবেও কাজ করে। নেক্সট যদি আমি আসি ভেস্টিজের কোলেস্ট্রাম, দুধ থেকে তৈরি হয় কোলেস্ট্রাম। স্কটল্যান্ডে এক ধরনের গরু পাওয়া যায়, যেটাকে বোভাইন বলা হয়। বোভাইনের ইনিশিয়াল মিল্ককে ড্রাই ফরম্যাটে ক্যাপসুলের ভিতর নিয়ে আসা হয় এবং সেটাই কোলেস্ট্রাম হিসেবে আপনারা ভেস্টিজ থেকে পেয়ে যাবেন। কোলেস্ট্রাম আপনাদের শরীরের স্ট্রেংথ এবং এন্ডিউরেন্স কে বাড়াতে সাহায্য করে, আপনার মাসেল মাসকে বিল্ড আপ করতে সাহায্য করে, বডি ফ্যাট কে রিডিউস করতে সাহায্য করে, ইমিউনিটি সিস্টেম কে বুস্ট আপ করতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে শরীরে যদি কোনো কাটা ঘা থাকে সেটাকে শুকিয়ে ফেলতে সাহায্য করে। এছাড়াও রয়েছে ইমিউনিটি বুস্ট সেগমেন্টে অ্যালোভেরা এন্ড আমলা। আমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা ঠান্ডা লাগা থেকে প্রোটেকশন দিতে সাহায্য করে, প্লাস খাবার হজম করাতেও সাহায্য করে। এছাড়াও অ্যালোভেরা, যেটা আপনাদের পেট পরিষ্কার করে ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে। নেক্সট যদি আসি আমি হার্টকে ভালো রাখার জন্য কি কি প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে প্রথম রয়েছে ভেস্টিজের ফ্ল্যাক্স অয়েল। তিসি বলে যে শস্যটি রয়েছে, তিসি থেকে যে তেল পাওয়া যায় সেটার দ্বারা যে ক্যাপসুল তৈরি করা হয় সেটাকে বলা হয় ফ্ল্যাক্স অয়েল ক্যাপসুল। নাও ফ্ল্যাক্স অয়েল কি কাজ করে? এর মধ্যে ওমেগা থ্রি থাকে, তো এটা ব্রেন, হার্ট, লিভার এবং জয়েন্টকে স্ট্রং করে এবং তার সঙ্গে সঙ্গে এটা শরীরের এক্সেসিভ গ্লুকোজকে 27% অ্যাবজর্ব করে আপনার গ্লুকোজ লেভেলকে কম করতে সাহায্য করে, যার ফলে ডায়াবেটিসকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। L-Arginine, এটা ব্লাড সার্কুলেশনকে নর্মাল রাখতে সাহায্য করে, কারণ ব্লাডের মধ্যে নাইট্রিক অক্সাইড দেয়, যার ফলে হার্টে কোনো রকমের ড্যামেজ বা হার্টে কোনো রকমের ব্লকেজ বা হার্টে স্ট্রোক হওয়ার চান্স থাকে না। নেক্সট যদি আমি আসি কোএনজাইম Q10, এটা হার্টকে এনার্জি প্রোভাইড করতে সাহায্য করে। এছাড়া হার্টের কোনো যদি পার্শিয়াল ড্যামেজ হয়ে থাকে, হার্টের কোনো পোর্শন ফুলে থাকে বা কোনো পোর্শন যদি সেল ড্যামেজ হয়ে থাকে সেটাকেও রিকভার করতে সাহায্য করে। নেক্সট যদি আমি আসি কোকোনাট অয়েল, আপনারা সবাই জানেন নারকেল থেকে যে তেলটা তৈরি হয় সেটা কোকোনাট অয়েল ক্যাপসুলে রয়েছে। এটা এক ধরনের গুড ফ্যাট, যেটা আপনাদের শরীরে গুড কোলেস্ট্রলকে তৈরি করে, ব্যাড কোলেস্ট্রলকে কম করে, যার ফলে হার্ট ওভারঅল হেলথ ভালো রাখতে পারে। এছাড়াও এটা আমাদের শরীরের ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য আপনারা ইউজ করতে পারেন, প্লাস স্কিনকে ভালো রাখতেও সাহায্য করে। গ্লাইসেমিক হেলথ, সুগারের ক্ষেত্রে আপনারা রেকমেন্ড করতে পারেন ভেস্টিজের নিম। নিম গাছের পাতা এবং ফল থেকে নিম ক্যাপসুল তৈরি করা হয়। নিম ক্যাপসুল প্যানক্রিয়াসকে স্ট্রং করে, ইনসুলিন ফ্লো বাড়াতে সাহায্য করে, যার ফলে ডায়াবেটিস লেভেল খুব ইজিলি কন্ট্রোল করা যায়। এছাড়াও কারোর শরীরে যদি কোনো রকমের অ্যালার্জি, চুলকানি বা স্কিনে কোনো র্যাশেস থাকে সেক্ষেত্রেও আপনারা নিম ইউজ করতে পারেন। ভেস্টিজের স্টিভিয়া, স্টিভিয়া এক ধরনের গাছের পাতা, যেটার দ্বারা নর্মাল ন্যাচারাল সুইটনার তৈরি করা হয়। আমরা বারবার বলি বাইরে থেকে মার্কেট থেকে সুগার ফ্রি কিনে খাবেন না, কারণ সুগার ফ্রি কেমিক্যাল মেড তৈরি। সুগার ফ্রির মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে যেটার নাম হচ্ছে অ্যাসপার্টাম, এটা ধীরে ধীরে আপনার নার্ভ সেলগুলোকে খারাপ করে দিতে পারে। তার বদলে ন্যাচারাল সোর ভেস্টিজের স্টিভিয়া আপনারা ইউজ করতে পারেন। নেক্সট যদি আমি আসি ফিটনেস অ্যান্ড ডায়েট, ফিটনেস মেনটেন করার জন্য প্রধান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রোটিন।
এবং ভেস্টিজের প্রোটিন পাউডার আপনারা দিনে দুবার ইউজ করতে পারেন বা তিনবার ইউজ করতে পারেন জল বা দুধের সঙ্গে। এটা আপনাদের শরীরের বিল্ড আপ কে ভালো রাখতে সাহায্য করে এবং আপনার ইমিউনিটি পাওয়ার কে স্ট্রং করে আপনার ফিটনেস মেনটেন করতে সাহায্য করে। এছাড়াও ওবেসিটি ফ্যাক্টর ক্ষেত্রে আসি, মানে যারা ওভার ওয়েট ক্যারি করেন, নর্মাল ওয়েটের থেকে বেশি ওয়েট ক্যারি করেন, তারা ওয়েট রিডিউস করার জন্য ভেসলিন শেক ইউজ করতে পারেন। এই শেকটা জল বা দুধের সঙ্গে মিশিয়ে আপনারা দিনে দুবার খেতে পারেন। দুবার অবশ্যই যখন খাচ্ছেন ব্রেকফাস্ট এবং ডিনারের সময় খাবেন, ব্রেকফাস্ট এবং ডিনার যখন করছেন না তার জায়গায় আপনারা ভেসলিন শেক ইউজ করুন মিল রিপ্লেসমেন্ট হিসেবে। এটা আপনাদের শরীরে 22টা ভিটামিনস এন্ড মিনারেলস, 9.78 গ্রাম প্রোটিন এবং 4 গ্রাম ফাইবার দেয়। তো বাইরে থেকে কোনো ফ্যাট আপনার শরীরে ঢুকতে পারে না, যার ফলে আপনার বডি ওয়েট রিডিউস হওয়া স্টার্ট হয়ে যায়। এছাড়াও রয়েছে ভেসলিন ক্যাপসুল, সকালবেলা উঠে খালি পেটে যদি দুটো ক্যাপসুল খেতে পারেন তাহলে আপনাদের খিদে কমে যায়। যদি মানুষের খিদে কমে যায় অটোমেটিক্যালি কম খাবার খাবে এবং কম ক্যালোরি শরীরে যাবে, তো ক্যালোরি রিডাকশনের মাধ্যমে আপনারা নিজের বডি ওয়েট কে কমাতে পারেন। এছাড়াও রয়েছে ভেসলিন টি, দিনে একবার বা দুবার যেমন আমরা চা খাই তার জায়গায় ভেসলিন টি আমরা ইউজ করতে পারি, এটাও কিন্তু খুব দ্রুত ওয়েট রিডাকশনে আপনাদেরকে সাহায্য করে। নেক্সট যদি আমি আসি ডিটক্স এন্ড রিজুভিনেশন, যার মধ্যে প্রথম হচ্ছে ভেস্টিজের কারকিউমিন ক্যাপসুল। নাও কারকিউমিন হলুদের রুট থেকে পাওয়া যায়, এটা আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি তৈরি করতে সাহায্য করে, যার ফলে ক্যান্সার এবং টিউমার থেকে আপনি আপনাদের শরীরকে প্রোটেক্ট করতে পারবেন। প্লাস কারকিউমিন যেহেতু হলুদ থেকে তৈরি হয় আপনাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও কারকিউমিন আপনাদের যদি কোনো রকমের আর্থ্রাইটিসের সমস্যা থাকে, গাঁটের যন্ত্রণা থাকে, গাঁট ফুলে গিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বডিকে প্রোটেকশন দেয়। এছাড়াও রয়েছে গ্যানোডারমা ক্যাপসুল, এটা বেসিক্যালি এক ধরনের ছত্রাক এবং এই ছত্রাকের দ্বারা গ্যানোডারমা ক্যাপসুল তৈরি করা হয়। গ্যানোডারমার মধ্যে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি থাকে, তো ক্যান্সার এবং টিউমারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। প্লাস আমাদের নার্ভ সেল গুলোকে ভালো রাখতে পারে, আমাদের মাসেলস কে রিল্যাক্স করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বডিকে ডিটক্সিফাই করতে পারে। এছাড়াও রয়েছে ভেস্টিজের ফুট প্যাচ, পায়ের তলায় এরকম দুটো প্যাচ লাগিয়ে যদি রাত্রিবেলা প্রচুর পরিমাণে জল খেয়ে শুতে পারেন, সকালবেলা উঠে দেখবেন যে প্যাচের কালার এবং স্মেল চেঞ্জ হয়ে গেছে, কারণ সারা রাত্রিবেলা পায়ের তলা থেকে খারাপ জিনিসগুলো কিডনির মাধ্যমে প্যাচে এসে জমা হয়। এটা এমন একটা প্রোডাক্ট আপনাদেরকে ওভারনাইট এক রাত্রের মধ্যে রেজাল্ট দিতে পারে এবং এটা কিডনি পেশেন্টদের জন্য যাদের কিডনিতে স্টোন রয়েছে বা যাদের ইউরিক অ্যাসিড হাই রয়েছে বা যাদের পায়ের তলায় কোনো রকমের ব্যথা রয়েছে সেক্ষেত্রে আপনারা রেকমেন্ড করতে পারেন। ভেস্টিজের ফাইবার, পেট পরিষ্কার রাখার জন্য রাত্রিবেলা ডিনার করতে যাওয়ার 1.5 ঘন্টা আগে ফাইবার নিয়ে যদি ডিনার করতে যান তাহলে পেট পরিষ্কার থাকে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। নেক্সট যদি আমি আসি আই সাপোর্ট, যাদের চোখে দেখতে অসুবিধা হয়, চোখে কোন রকমের ইচিং প্রবলেম আছে, চোখ দিয়ে জল পড়ে, তো চোখের যে কোনো প্রবলেমে আপনারা আই সাপোর্ট ক্যাপসুল ইউজ করতে পারেন, এটা চোখের ওভারঅল হেলথ কে ভালো রাখতে সাহায্য করে। ওমেন হেলথে যদি আসি, ওমেন হেলথের প্রথম প্রোডাক্ট হচ্ছে সাতাভারি ম্যাক্স। যে সকল মহিলার মেনস্ট্রুয়াল সাইকেলের সমস্যা রয়েছে, মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন অতিরিক্ত ব্লাড লস হয়, তার সঙ্গে সঙ্গে ওভারিতে সিস্টের সমস্যা রয়েছে, এছাড়াও যাদের লেটার এজে গিয়ে থাইরয়েডের সমস্যা দেখা যায় যে সকল মহিলাদের, তাদের ক্ষেত্রে আপনারা সাতাভারি ম্যাক্স রেকমেন্ড করতে পারেন। ফলিক এবং আয়রন ক্যাপসুল, যে সকল মহিলার অ্যানিমিক টেন্ডেন্সি, ব্লাডের যে কাউন্ট নর্মাল কাউন্টের থেকে অনেকটাই কম, হিমোগ্লোবিন লেভেল ডাউন রয়েছে, সেক্ষেত্রে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার যাদের সমস্যা আছে তারা ভেস্টিজের ফলিক এবং আয়রন প্লাস ইউজ করতে পারে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য বা ইউরিন ইনফেকশনের জন্য মহিলাদের ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি ক্যানবেরি, যেটা মহিলাদের ইউরিন ইনফেকশন থেকে প্রোটেকশন দিতে সাহায্য করে। এছাড়াও আরো একটা প্রোডাক্ট নতুন লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে হেয়ার স্কিন অ্যান্ড নেল, যেটা অবশ্যই হেয়ার কে স্কিন কে এবং স্ট্রং করতে সাহায্য করে। জয়েন্ট অ্যান্ড বোন হেলথের ক্ষেত্রে যদি আমি আসি, প্রথমে রয়েছে ভেস্টিজের গ্লুকোসামাইন। গ্লুকোসামাইন প্রত্যেকটা জয়েন্টস কে ভালো রাখতে সাহায্য করে, কারণ জয়েন্টস এর যে জেলিটা থাকে সেটাকে গ্লুকোসামাইন ভালো রাখে এবং কার্টিলেজ গুলোকেও ভালো রাখে। তো আর্থ্রাইটিস পেশেন্টদের ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্লুকোসামাইন রেকমেন্ড করতে পারেন। ভেস্টিজের ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি কাজ করে, এটা হাড়কে এবং দাঁতকে শক্ত করতে, মজবুত করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে কোলাজেন। কোলাজেন পেপটাইড আমরা বাইরে থেকে এই সাপ্লিমেন্টের মাধ্যমে শরীরে দিতে পারি, এটা জয়েন্ট গুলোকে ফ্লেক্সিবল করতে সাহায্য করে। নেক্সট যদি আমি আসি আয়ুষ শান্তি, মানে আয়ুর্বেদের কি কি প্রোডাক্ট রয়েছে, যার মধ্যে প্রথম রয়েছে গ্লুকোহেলথ। গ্লুকোহেলথ কি কাজ করে, গ্লুকোহেলথ আমাদের ইনসুলিন ফ্লো কে নর্মাল করে, যার ফলে ডায়াবেটিস কে আমরা কন্ট্রোল করতে পারি। রয়েছে কার্ট, যেটা হার্টের কোলেস্ট্রল কন্ট্রোল, বডির কোলেস্ট্রল কন্ট্রোল করে হার্ট কে ভালো রাখতে সাহায্য করে। টক্সক্লিন শরীর থেকে টক্সিনস কে রিমুভ করতে সাহায্য করে। ভাইটাল কমপ্লেক্স শরীরে সমস্ত রকমের ভিটামিনস এবং মিনারেলস দিয়ে শরীরকে নিউট্রিশন প্রোভাইড করতে সাহায্য করে।
কিডনি হেলথ, যদি কিডনিতে কোনো রকম সমস্যা হয়, কিডনিতে স্টোনের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা কিডনি হেলথ রেকমেন্ড করতে পারেন। লিভার হেলথ, লিভারে যদি কোনো রকম সমস্যা থাকে, ফ্যাটি লিভার বা হেপাটাইটিস এর সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা রেকমেন্ড করতে পারেন। রেসপো কেয়ার, যাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে আপনারা রেসপো কেয়ার রেকমেন্ড করতে পারেন। এছাড়াও রয়েছে পিউরিফাই ওয়াটার, পিউরিফাইড ওয়াটার নেওয়ার জন্য শার্পের ওয়াটার পিউরিফায়ার। তাছাড়াও রয়েছে ওয়াটার পিচার, যেখানে আপনারা প্লাস্টিকের বোতল না ইউজ করে বাড়িতে পিচারের দ্বারা জল ধরে রাখতে পারেন, এটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। শার্পের এয়ার পিউরিফায়ার, বাড়িতে এয়ার পিউরিফায়ার লাগিয়ে আপনারা এয়ারকে ক্লিন করতে পারেন। এছাড়াও রয়েছে ব্রেস্টিজের কিছু ভালো খাবার দাবার, যার মধ্যে রয়েছে লাইট হাউস রাইস ব্র্যান অয়েল, অলিভ অয়েল, জেটা স্পেশাল টি, জেটা স্পেশাল টি ব্যাগ এখন আমরা নিয়ে এসেছি, জেটা কফি, জেটা গ্যানো কফি মিক্স টু অ্যান্ড ওয়ান টুইন ওয়ান, ইনভিগো নিউট্রিশন প্রোটিন পাউডার। আগের যে প্রোটিন পাউডারটা ছিল ওটা বড়দের জন্য, এটা বাচ্চাদের জন্য চকলেট ফ্লেভারের হয়, ইজিলি যে কেউ নিতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে ডাইজেশনের সমস্যা হয় না এবং এটা বাচ্চাদের বডি বিল্ড আপ করতে সাহায্য করে এবং বাচ্চাদের গ্রোথের ক্ষেত্রেও খুব দরকার। নেক্সট হচ্ছে ফ্রেশন আপ ড্রিঙ্ক, আপনাদের যদি গরমকালে এক্সেসিভ পার্সপিরেশন মানে এক্সেসিভ ঘাম হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এনার্জি লুজ হয়, তো এনার্জি লস হওয়ার পরে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য আপনারা ইনভিগো ফ্রেশন আপ ড্রিঙ্ক ইউজ করতে পারেন। এছাড়াও রয়েছে এনেভরা চকো ফ্লেক্স বার, এছাড়াও এনেভরা নিউট্রিশন ব্রেকফাস্ট সিরিয়াল, যেটা দ্বারা আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। ওরাল কেয়ার, দাঁতকে ভালো রাখার জন্য রয়েছে ডেন্টাশিওর টুথপেস্ট, ডেন্টাশিওর মাউথ ওয়াশ, এছাড়াও দাঁতকে সাদা রাখার জন্য হোয়াইটনিং টুথপেস্ট, মাল্টি অ্যাকশন টুথব্রাশ, ডেন্টাশিওর গ্যানো টুথপেস্ট আপনারা ইউজ করতে পারেন। পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে যদি আসি, শ্যাম্পুর তিনটে ক্যাটাগরি রয়েছে হেয়ার কেয়ারের ক্ষেত্রে, প্লাস হেয়ার কন্ডিশনার, হেয়ার স্পা, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, নাইট ক্রিম, গ্লো ফেস প্যাক, কমপ্লিট ফেয়ারনেস ক্রিম, এক্সপ্লোডিং স্ক্রাব, ফেসিয়াল মাসাজ ক্রিম, অ্যাশিওর এর বিবি ক্রিম রয়েছে। এছাড়াও ক্লিনজার প্লাস টোনার, ময়েশ্চারাইজার এসপিএফ 30+, অ্যাশিওর শেভিং ক্রিম, অ্যাশিওর অ্যালো অ্যান্ড কিউকাম্বার জেল, অ্যাশিওর ট্যান ক্লিয়ার ফেস প্যাক, অ্যাশিওর বডি পলিশ, বডি ওয়াশ, কোকো অ্যান্ড পিচ বডি বাটার, হ্যান্ড অ্যান্ড বডি লোশন রয়েছে, প্লাস মেন অ্যান্ড ওমেনের জন্য ডিওড্রেন্ট রয়েছে, বডি ট্যাল্ক রয়েছে, অ্যাশিওরের ফুট ক্রিম রয়েছে এবং তিনটে ক্যাটাগরির পারফিউম স্প্রে রয়েছে। এছাড়াও রয়েছে ময়েশ্চারাইজিং সোপ, কমপ্লেক্সন বার, অ্যাশিওর হ্যান্ড ওয়াশ, ক্রিমি ক্লেন্সিং বার, পারফিউম স্প্রে, পারফিউম স্প্রে এর অনেকগুলো সেগমেন্ট রয়েছে। এছাড়াও ভেস কেয়ার ইনস্টা রিলিফ ক্রিম রয়েছে, ওমেন হাইজিন, মহিলাদের ইন্টিমেট এরিয়াকে ক্লিন রাখার জন্য, হাইজেনিক রাখার জন্য, হাইজিন মেনটেন করার জন্য ডিও গার্ডেন ফোমিং ইন্টিমেট ওয়াশ রয়েছে। এছাড়াও স্যানিটারি ল্যাপকিন আমরা অলরেডি লঞ্চ করে রেখেছি। এছাড়াও ওয়েস্টিজের ক্ষেত্রে জামা কাপড় এবং ঘরবাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে আলট্রাম্যাটিক ডিটারজেন্ট রয়েছে, আলট্রাশিল্ড রয়েছে যেটা দ্বারা আপনারা ঘরকে ব্যাকটেরিয়া ফ্রি করতে পারেন, আলট্রা ওয়াশ রয়েছে জামা কাপড়কে কাচার জন্য, আলট্রা স্ক্রাব রয়েছে বাসন পরিষ্কারের ক্ষেত্রে, আলট্রাসাউন্ড ফ্লোর বা মেঝেকে পরিষ্কার করার জন্য, আলট্রাসাইন ফার্নিচারকে চকচকে রাখার জন্য, প্লাস আলট্রা গার্ড টয়লেট ক্লিনিং এর জন্য। এগ্রির ক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, আমরা কন্টিনিউয়াস আপনাদের এগ্রির ট্রেনিং দিচ্ছি, সেখান থেকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। প্লাস ট্রুম্যান, যেখানে ছেলেদের স্কিন কেয়ার এবং বডি কেয়ার রেঞ্জ রয়েছে, এবং মিস্টার মিলান, যেটা মেকআপ সেগমেন্ট বলা হয়, যেটা ট্রেনিং আরতি ম্যাডাম এবং বিউটি অ্যাডভাইজার আপনাদেরকে দিয়ে থাকেন বি গর্জিয়াস ডেতে। এছাড়া রয়েছে স্কিন ফর্মুলা 9, যেটা আমাদের প্রিমিয়াম স্কিন কেয়ার রেঞ্জ আপনাদের স্কিনকে আরো ভালো রাখার জন্য। এছাড়াও ভেস্টিজের বেস্ট ডিল রয়েছে, যেটা দ্বারা আপনারা অনলাইনে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা কিছু না কিছু বিভি পেয়ে যাবেন, যেটা আপনাদের বিজনেসকে আরো বাড়াতে, বিজনেস ভলিউমকে ইনক্রিজ করতে সাহায্য করে। নাও মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আসবো, মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান ডিসকাস করার আগে আমি চাইবো আপনারা যারা আমার সঙ্গে আছেন কাইন্ডলি পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যান, আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে আমি মার্কেটিং প্ল্যান শুরু করব, কারণ ক্যালকুলেশনটা খুব দরকার যদি বিজনেস। আমি 1 মিনিট টাইম দিলাম, কাইন্ডলি আপনারা পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যান। নাও ওয়েস্টিজ থেকে আপনারা 7 ধরনের ইনকাম করতে পারেন।
সেভেন টাইপস অফ ইনকাম আপনারা বেসিস থেকে করতে পারেন। প্রথম যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে সেভিংস এন্ড কনজাম্পশন। না আজকে কিছু কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব, ভালোভাবে সেই জিনিসগুলো শুনবেন, যে জিনিসগুলো আপনাদের মার্কেটিং প্ল্যানকেও ক্লিয়ার করবে। আগামী সময় যখন লকডাউন বা এই সময় আপনারা যে ইনকামগুলো করেন, আজকে যদি মার্কেটিং প্ল্যান ভালোভাবে শুনেন তাহলে ইনকামগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই ডবল করার সুযোগ পাবেন। সেই প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে কম্পিটিশন কিভাবে হ্যান্ডেল করবেন সেটাও শেয়ার করব। প্রথমে আসি সেভিংস এন্ড কনজাম্পশন। আশা করি সবাই আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পারছেন। সেভিংস এন্ড কনজাম্পশন হচ্ছে এমআরপি এন্ড ডিপির মধ্যে যে ডিফারেন্সটা থাকে, যেটা দ্বারা আপনারা লাভ করতে পারেন, সেটাকে বলা হয় সেভিংস এন্ড কনজাম্পশন। ধরুন মার্কেট থেকে কোনো প্রোডাক্ট আপনারা কিনছেন, অবশ্যই আপনারা এমআরপি রেটে কেনেন। তো এমআরপি রেটে যখন আপনারা কেনেন, আপনার দোকানদার যে আপনাকে বিক্রি করে নিশ্চয়ই সে এমআরপি রেটে আনে না, তার থেকে কম রেটে আনে, সে এমআরপি রেটে আপনাকে বিক্রি করে প্রফিট রাখছে। তো সিমিলারলি ভেস্টিজের যে প্রোডাক্ট গুলো হয়, প্রত্যেকটা গায়ে প্রোডাক্টের গায়ে এমআরপি লেখা থাকে, কিন্তু আমরা যারা ডিস্ট্রিবিউটার যাদের আইডি রয়েছে তারা কিন্তু কেউ এমআরপি রেটে প্রোডাক্ট পারচেস করি না। আমরা সবাই ডিস্ট্রিবিউটার প্রাইসে প্রোডাক্ট পারচেস করি, যেটা 10-20% ডিসকাউন্ট দেয়। তো এই ডিসকাউন্ট আপনার এক ধরনের সেভিংস, কারণ প্রত্যেক মাসেই আপনাদের বাড়ির জন্য প্রোডাক্ট কিনতে হয়। তো সেক্ষেত্রে যদি আমরা ডিসকাউন্টেড রেটে প্রোডাক্ট আপনাদেরকে দিই তাহলে সেটা এক ধরনের সেভিংস হচ্ছে। এবং কমার্সের ভাষায় বলা হয় যে সেভিংস বেসিক্যালি আপনাদের এক ধরনের সঞ্চয় বা আপনাদের এক ধরনের আয়। রাজ স্যার, আপনার তো বতায়ে ফার্স্ট স্টেপ না আপনি কত বড় মারা ফার্স্ট স্টেপ না ড্রিম বুক না আপনার ড্রিম আপনার খুদ কা জো আপ সোচ রেখে হ্যায় যে ইয়ে করনা হ্যায় ও করনা হ্যায় ড্রিম কা এক আপকো বুক মানতে হ্যায় হামকো পুরা উসমে উসমে আপকো কম সে কম কি ওয়ান কে প্লাস আপকা ড্রিম তো
আমরা কখনোই মানুষদের বলি না যে আপনারা প্রোডাক্ট বাড়ি বাড়ি গিয়ে সেল করুন বা কারোর কাছে গিয়ে সেল করুন। এমআরপি এবং ডিপির যে ডিফারেন্সটা হচ্ছে সেটা কখনোই আমরা বলি না যে প্রোডাক্ট সেল করে করে এর উপর আপনারা ইনকাম করুন। কারণ দেখুন একটা প্রোডাক্ট সেল করলে আপনারা কত টাকা ইনকাম করতে পারেন, অ্যাভারেজ যদি বলি 15 টাকা, তো আপনাদের যদি ধরুন 10,000 বা 15,000 টাকা বা 30,000 টাকা ইনকাম করতে হয় তাহলে কতগুলো লোক আমাদের কোম্পানি বিশ্বাস করে না। দেখবেন মার্কেটে কিছু কোম্পানি আছে যারা কম দামের প্রোডাক্ট নিয়ে আসে এবং বারবার বলে যে আমরা ট্র্যাডিশনাল মার্কেটের সঙ্গে কম্পিট করতে চাইছি, আমরা ট্র্যাডিশনাল মার্কেটের সঙ্গে কম্পিট করতে চাইছি। বেস্টিট যখন কোনো প্রোগ্রাম করে না, আমাদের ডাইরেক্টররা যখন কোনো প্রোগ্রাম করে, কোম্পানির এমপ্লয়িরা যখন কোনো প্রোগ্রাম করে, ম্যানেজমেন্ট যখন কোনো প্রোগ্রাম করে, দেখবেন কখনো বলে না যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর সঙ্গে আমরা কম্পিটিশন করতে যাচ্ছি। একটা কথা বারবার বলা হয়, ডাইরেক্ট সেলিং এ আমরা নিজেদের নাম তৈরি করতে যাচ্ছি। দেখবেন অনেক কোম্পানি এখন মার্কেটে বলে যে ট্র্যাডিশনাল কোম্পানি হচ্ছে আমাদের কম্পিটিশন, এবং এই কথাটা শুনে না আমার হাসি পায়। মূর্খ বোঝেন, মানে বাংলায় বলা হয় মূর্খ, মানে মূর্খ কত রকমের হয় যে এদেরকে দেখে বোঝা যায়। এবং এদের মধ্যে কিছু লোক আবার কোনো কোনো কোম্পানির সিও লেভেল থেকে এই ধরনের বক্তব্য দেয় যে আমরা ট্র্যাডিশনাল কোম্পানির সঙ্গে মার্কেটিং করতে চাই বা ট্র্যাডিশনাল কোম্পানির সঙ্গে আমরা কম্পিটিশন করতে চাই। আপনাদের কিন্তু উদাহরণ আপনাদেরকে আজকে দিনে আমি প্রোভাইড করছি, আপনারা বুঝতে পারবেন যে ডাইরেক্ট সেলিং এর মধ্যেই নাম তৈরি করতে পারে। ট্র্যাডিশনাল মার্কেটিং এর সঙ্গে, মার্কেটের সঙ্গে কম্পিটিশন করা ইটস টু ডিফিকাল্ট এবং এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। উদাহরণ দিচ্ছি আমি আপনাদের, আপনারা সবাই লাক্স কোম্পানির হয়তো নাম শুনে থাকবেন, কোলগেট যেগুলো আমরা ডেইলি ইউজে ইউজ করি, সার্ফ এক্সেল, এই প্রোডাক্টগুলো নাম শুনে থাকবেন। আমি কিছু বলবো না আপনাদেরকে, আপনারা নেটে গিয়ে এই কোম্পানির প্রোডাক্ট গুলো, এগুলো কিন্তু সার্ফ এক্সেল একটা কোম্পানির প্রোডাক্টের নাম হচ্ছে, কোলগেট পামোলিভ কোম্পানির প্রোডাক্টের নাম হচ্ছে কোলগেট, লাক্স হিন্দুস্তান ইউনিলিভারের একটা খালি সাবান, এই এক একটা প্রোডাক্টের সারা ভারতবর্ষ থেকে টার্নওভার দেখুন কত টাকা। আর যে কোম্পানিগুলো বলে না যে আমরা ট্র্যাডিশনাল মার্কেটের সঙ্গে কম্পিটিশন করতে চলেছি, তারা আলটিমেটলি তাদের ডিস্ট্রিবিউটরদের ঠকায়। কারণ আজকে যদি প্রোডাক্টের দাম কমাতে হয়, যদি আমরা নর্মালি একটা সানলাইটের সঙ্গে কম্পিটিশন করার জন্য বেশি যদি প্রোডাক্টের দাম কমিয়ে মার্কেটে নিয়ে আসে, তাহলে আলটিমেটলি প্রোডাক্টের বি কমে যাবে, এবং যখন বিবি কমে যাবে আপনাদের লোকের কাছে কাছে গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে, তো যেটা করা পসিবল নয়। আর আমরা বারবার বলি এটা কোনো সেলসম্যানশিপের কোম্পানি নয়, এটা লিডারদের কোম্পানি, যেখানে লোকে কনজিউম করবে, নিজে ইউজ করবে, এবং আমার নিচে আমাদের কনজিউমারকে বাড়াতে হবে। তো সেক্ষেত্রে যদি আমি ডিপি এবং এমআরপি এই 20-15 টাকা নিয়ে যদি মার্কেটে ব্যবসা করতে বেরোই, তাহলে কোনোদিন লিখে রেখে দিন কোনো মানুষ 20,000, 25,000 বা 50,000 টাকা ইনকামে পৌঁছাতে পারবে না, আমি মিনিমাম ইনকামটা বলছি। তো সেক্ষেত্রে এটা আমাদের সেভিংস এর জন্য কোম্পানি দিয়েছে, যেটা হচ্ছে সেভিংস অ্যান্ড কনজাম্পশন। নেক্সট যদি আমি আসি, কোম্পানির অ্যাকুমুলেশন পারফরমেন্স বোনাস। না, অ্যাকুমুলেশন পারফরমেন্স বোনাস কি? ধরুন আপনি কোনো কোম্পানিতে, আমাদের কোম্পানিতে যুক্ত হলেন, যুক্ত হওয়ার পরে আপনাকে একটা লেভেল থেকে স্টার্ট করতে হয়, যে লেভেলটা হচ্ছে 5%। আপনারা সবাই জানেন যে যুক্ত হওয়ার সময় 30 PV প্রোডাক্ট কনজিউম করতে হয়। তো পিভির ওপরে এখানে একটা চার্ট দেওয়া আছে, আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 থেকে 500 PV মধ্যে যদি আপনি বিজনেস করেন, আপনি হবেন 5%। 501 থেকে 2000 হলে 2001 থেকে 4500 হচ্ছে 11%, 4501 থেকে 7500 হচ্ছে 14%, 7501 থেকে 10,000 হচ্ছে 17%, 10,000 আসতে থাকে। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি কোম্পানিতে যুক্ত হলে 30 PV দিয়ে, পিভি থেকে পে আউট বার করলে আগে বিভিতে কনভার্ট করতে হয়। সম্পর্ক কি? 1 PV ইকুয়ালস টু 30 টাকা ইকুয়ালস টু 18 BV। এটাকে আমরা অনুমান করতে পারি, যদি আমরা 30 টাকা খরচা করি বেস্টিজের প্রোডাক্ট পারচেজ করার জন্য, 30 টাকার বদলে আমরা পাই হচ্ছে 1 PV, যেটা হচ্ছে 18 BV-র সমান, মানে বিজনেস ভলিউমের সমান। তো আপনি পারচেজ করেছেন 30 PV, এটাকে যদি আমার বিভিতে কনভার্ট করতে হয় তাহলে 18 দিয়ে গুণ করতে হয়।
30×18 হচ্ছে 540 BV। 540 BV-র কত পার্সেন্ট আপনার পে আউট হবে? যে লেভেলে আপনি আছেন 5% লেভেলে, 540 BV-র 5% হচ্ছে 27 টাকা। তো 27 টাকা হলো আপনার ইনকাম। তো সিমিলারলি আপনার নিয়ে যত লোক প্রোডাক্ট কনজিউম করবে, আপনি যত প্রোডাক্ট কনজিউম করবেন, সব বিভি সব পিভি অ্যাড হতে থাকে। আমাদের যদি প্রাইস লিস্ট আপনারা দেখেন, প্রোডাক্টের লিস্ট দেখার পাশে পাশে পিভি দেওয়া থাকে। তো আপনি মাসের পর মাস যত পিভি প্রোডাক্ট নিচ্ছেন, আপনার ডাউনলাইন নিচ্ছে, তার ডাউনলাইন নিচ্ছেন, সব পিভি অ্যাকুমুলেট হয় এবং তার উপরে এই লেভেল বা পার্সেন্টেজটা তৈরি হয়। এবং যেদিন আপনার সব অ্যাকুমুলেশন পিভি মাসের পর পারচেজ করে করে আপনার আপনার ডাউনলাইনে সবার 10,001+ ক্রস করবে, আপনি হয়ে যাবেন 20%। নাও 20% মানে আমরা বলতে পারি ব্রোঞ্জ ডায়মন্ড। হয়ে যাওয়ার পরে এটাকে মেইনটেইন করতে হয়। মেইনটেইন করলে একটা বোনাস আছে, এর নাম হচ্ছে ডাইরেক্টর বোনাস। নাও 20% হচ্ছেন পুরো টিমের অ্যাকুমুলেশন হচ্ছে 10,001। তারপরে এটা মেইনটেইন করতে গেলে একটা ব্রোঞ্জ ডাইরেক্টর করতে হবে 2,001। নাও 20% হওয়ার পরে মেইনটেইন কিভাবে করবে? আজকে কোম্পানি যা আপনাদেরকে অফার দিচ্ছে, এখন এই মুহূর্তে ওয়েস্টিজ কোম্পানি যা অফার এনেছে, মেইনটেইন করা ইটস ভেরি ইজি। আমি আবার রিপিট করছি, কোম্পানি যে অফার গুলো এনেছে সেগুলো যদি আপনাদের টিমে অ্যাপ্লাই করেন, একজন ব্রোঞ্জ ডাইরেক্টরের মেইনটেইন করা ইটস ভেরি ইজি। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কোম্পানি একটা নতুন স্কিম এনেছে বা নতুন কনসিস্টেন্সি এনেছে, যেটা হচ্ছে 60 PV-র কনসিস্টেন্সি। নাও 60 PV-র কনসিস্টেন্সি মানে নিয়ার অ্যাবাউট 2,000 টাকার প্রোডাক্ট যদি কোনো মানুষ 4 মাস কেনে, তাহলে 4th মান্থেই কোম্পানি তাদেরকে 1,250 টাকার প্রোডাক্ট ফ্রিতে দেয়। নাও এটা কিভাবে টিমে অ্যাপ্লাই করতে পারবেন? আমরা যখন মার্কেটিং প্ল্যান আপনাদেরকে বোঝাই, যখন বোর্ডে বোঝাই, অফিসিয়াল CNT তে বোঝানো হয়, তখন বলা হয় যে আপনারা 6টা লাইন নিয়ে কাজ স্টার্ট করুন। আমি আবার রিপিট করছি, যখন আমরা মার্কেটিং প্ল্যান আমরা আপনাদেরকে বোঝাই, যখন আপনাদেরকে বলি যে আপনারা কাজটা শুরু করুন, অবশ্যই একটা কথা বলা হয় যে 6টা লাইন নিয়ে কাজটা শুরু করুন। তো 6টা লাইন যদি আমার থাকে, প্রত্যেকটা লাইনে যদি আমি 60 PV-র 8টা কনজিউমার তৈরি করতে পারি, আমি আবার রিপিট করছি, 60 PV যদি কনজিউমার প্রত্যেকটা লাইনে তৈরি করতে পারি, তাহলে আমার 6টা লাইন রয়েছে। একটা লাইনে যদি 60 PV-র 8টা কনজিউমার হয়, তাহলে 480 PV আমার একটা লাইন থেকে আসছে। আমার কাছে রয়েছে 6টা লাইন, 480×6 করে দেখুন 2,880 PV আসছে। আমি আবার বলছি 2,880 PV আসছে। এটাকে আবার রিপিট করছি, ধরুন আমি কাজটা শুরু করেছি 6টা লাইন নিয়ে, 6টা লাইন নিয়ে আমি 10,001 PV করেছি, আমি ব্রোঞ্জ ডাইরেক্টর হয়েছি, সেটাকে মেইনটেইন করতে হবে। তো আমার কাছে 6টা লাইন রয়েছে, কোম্পানির একটা স্কিম দিয়েছে 60 PV-র কনসিস্টেন্সি। একটা লাইনে যদি 4টে লোককে আমি কনসিস্টেন্সিতে 60 PV-তে জয়েন করাতে পারি, এবং আমার কাছে যে 900 থেকে 1,000 টাকার পারচেজ করার কিছু লোক ছিল, তাদের মধ্যে কিছু লোককে যদি আমি 1,000 টাকা থেকে 2,000 টাকায় নিয়ে যেতে পারি, তাহলে আমি 8টা এমন লোক খুঁজে পাবো যারা 60 PV করে নতুন আমার টিমে এলো। তো আমার একটা লাইনে যদি 60 PV করে 8 জন করে, তো আমার একটা লাইনে 480 PV-র কাজ হচ্ছে। তো আমার টোটাল 6টা লাইন মিলিয়ে দেখা যাচ্ছে এক মাসে 2,880 PV-র কাজ হচ্ছে। এতে কি লাভ হবে? এতে 2,001 আপনার মেনটেনও হয়ে গেল, প্লাস ব্রোঞ্জ ডাইরেক্টরকে 1% পুলে কোয়ালিফাই করার জন্য মাসে টার্গেট কোম্পানি দিয়েছে, 3 মাস মিলিয়ে 8,000 বা কাস্টমার তৈরি করতে হবে 6টা লাইনে, তাহলে টানা 3 মাস 2,880 PV করে হলে হয় 8,640 PV। তো 1% পুল কোয়ালিফাই করার জন্য ছিল 8,500 PV। তো যে ডাইরেক্টররা এখনো অবধি শুধু মেইনটেইন করত 2,001 PV দিয়ে, তাদের যে চেকটা আসতো, যেভাবে বললাম আমি সেইভাবে কাজ করে তারা ইজিলি ঢুকতে পারে, তাদের চেক পেতো, তার বেশি কিন্তু বেশি আসা শুরু হয়ে যাবে। এই আগের থেকে এখন কারণ 60 PV-র কনসিস্টেন্সি কোম্পানি এনে দিয়েছে। এই 60 PV-র কনসিস্টেন্সিটা খুব মাথা লাগিয়ে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, যেটা আপনাদের কাজকে
আগে যখন লকডাউন শুরু হয়ে যাবে তখন ওকে বলছে স্যার মেডিসিন নিয়ে ক্রাইটেরিয়া রয়েছে, যেটা হচ্ছে যারা তাড়াতাড়ি কাজ করে গ্রো করে তাদের জন্য, যার মধ্যে রয়েছে ফাস্ট চার্ট 8% এবং ফাস্ট চার্ট ডাইরেক্টর 282 PV যদি আপনি কোনো একটা সিঙ্গেল মান্থে করতে পারেন, 500 PV ক্রস করার আগে যদি 282 PV কোনো একটা সিঙ্গেল মান্থে করতে পারেন, তাহলে আপনারা ফাস্ট চার্ট 8% হবেন, 8% হিসেবে কমিশনও পাবেন, প্লাস ফাস্ট চার্ট 8% হওয়ার জন্য 750 টাকা ডিস্ট্রিবিউটর প্রাইস, 750 টাকা ডিস্ট্রিবিউটর প্রাইস এর প্রোডাক্ট আপনারা ফ্রিতে পাবেন। তার সঙ্গে সঙ্গে 7501 PV যদি 10001 PV করার আগেই একটা সিঙ্গেল মান্থে করে নেন, আপনি হয়ে যাবেন ভেস্টিজের ফার্স্ট স্টার্ট ডাইরেক্টর। নেক্সট, যদি আমি অলরেডি ডাইরেক্টর বোনাস আপনাদের সাথে ডিসকাস করলাম 2001 PV, তার জন্য করতে হবে কোম্পানি 1% পুল এনেছে, সেটাও আপনাদের সঙ্গে ডিসকাস করা আলাদা। পরে হচ্ছে লিডারশিপ ওভাররাইডিং বোনাস। একটা কথা আপনাদের বলবো, মন দিয়ে শুনবেন, আপনারা সবাই এখানে এসেছেন ইনকাম করার জন্য, বিজনেস করার জন্য এবং ইনকামকে বাড়াবার জন্য। বেস্টিজে যদি ইনকাম বাড়াতে হয় তাহলে এলওবি কে আপনার বিজনেসে রাখতেই হবে। এলওবি ছাড়া কিন্তু এখানে প্রচুর টাকা ইনকাম করার অপশন কিন্তু নেই। এলওবি নিতে গেলে কি করতে হবে, ধরুন আমি গোল্ড ডাইরেক্টর, আমার নিচে দুটো ডাইরেক্টর রয়েছে, গোল্ড ডাইরেক্টরের মেনটেন্সের ক্রাইটেরিয়া কি, আমার নিচে যে দুটো ডাইরেক্টর রয়েছে তারা 2001 PV করবে এবং সাইডে আমাকে 1501 PV করতে হবে। না, এগেন সাইড মানে কি, সাইড মানে হচ্ছে 5-17% প্লাস নন কোয়ালিফাইড 20%। তো আমার নিচে যদি দুটো লেক থাকে 1 PV করে, সেকে আমাকে নিয়ে যেতে হবে 5625 PV তে। আমি আবার রিপিট করছি, সেটাকে আমাকে নিয়ে যেতে হবে 5625 PV তে। যখনই আমি 5625 PV তে নিয়ে যাব, দেখুন 2001 তলায় ডাইরেক্টররা করার জন্য আপনার তো মেনটেন্স তলায় হচ্ছেই, 5625 PV করার জন্য আপনাদের কিন্তু সেখান থেকে এলওবি আসা শুরু করবে এবং গোল্ড ডাইরেক্টররাও কিন্তু 1% পুলে যেতে পারে। যদি আপনার এলওবি আসা শুরু হয়ে যায়, আপনার যদি সাইড মেনটেন্স হয়, আপনারা কিন্তু 1% পুলেও ঢুকতে পারবেন। তাহলে ভাবুন, আপনি গোল্ড ডাইরেক্টর, আপনার লেক প্রপার, আপনার গোল্ড ডাইরেক্টর লেভেল প্রপারলি মেনটেন হচ্ছে, আপনি 1% পুল পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনি এলওবি ইনকাম করতে পারছেন, এছাড়া অ্যাকুমুলেশন বোনাস, সেভিংস অন কনজাম্পশন সবকিছু মিলিয়ে গোল্ড ডাইরেক্টর আজকে দিনে আমাদের সিস্টেম থেকে খুব কম করে হলেও অন অ্যান অ্যাভারেজ 50,000+ ইনকাম করতে পারে, 50,000+ ইনকাম করতে পারে। আর এই প্রত্যেকটা ইনকাম করা যেত, আগেও করা যেত, এখনো করা যাচ্ছে, কিন্তু সহজ কোথায় হয়েছে, 60 PV-র কনসিস্টেন্সি। আমি বারবার রিপিট করছি, দেখুন আপনাদের টিমে 4% বা 5% বা 8% বা 10% একটা বিজনেস আপনাদের 100 PV-র কনসিস্টেন্সি থেকে আসতোই। যারা 100 PV-র কনসিস্টেন্সি করছে তারা তো করবেই, কিন্তু যারা 900 টাকা 1,000 টাকার প্রোডাক্ট রিপারচেস করতো, সেই মানুষগুলোর মধ্যে থেকে কিছু মানুষ যদি 2,000 টাকায় কনভার্ট করে, মানে 1,000 টাকা পারচেস না করে 1,000 টাকা আরো বাড়িয়ে 2,000 টাকা পারচেস করে, তাহলে তারা কিন্তু 60 PV-র কনসিস্টেন্সিতে ঢুকে যাচ্ছে। এবং এতে আপনার কি লাভ হচ্ছে, ধরুন আপনার এন্টায়ার টিম থেকে 60 জন মানুষ, আমার কথাটা ভালো করে শুনুন, আপনার এন্টায়ার টিম থেকে 60 জন এমন মানুষ আছে যারা 900 থেকে 1,000 টাকার প্রোডাক্ট প্রত্যেক মাসে পারচেস করে, এদের মধ্যে থেকে যদি 50% লোককেও আপনি কনভার্ট করতে পারেন, 50% লোককেও যদি আপনি 1,000 টাকা থেকে 2,000-এ কনভার্ট করতে পারেন, তার মানে 30টা লোক কে যদি 30টা লোক আপনার টোটাল বিজনেসে 1,000 PV ওখানেই বেড়ে যাচ্ছে। তো আমাদের 60 PV নতুন জয়নিং আনতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পুরোনো লোকেরা রিপারচেস করতো, তাদের মধ্যে থেকে কিছু লোককে 60 PV তে কনভার্ট করতে হবে। এলওবি হওয়ার পরে এবার আসছি ট্রাভেল ফান্ড। আপনারা সবাই জানেন যে ভেস্টিজ থেকে বিদেশ যাত্রা করা যায় বছরে দুবার, আমরা ট্রাভেল ফান্ডের থ্রুতে ফরেন ট্রিপে নিয়ে যাই। না, ট্রাভেল ফান্ড স্টার্ট হয় হচ্ছে সিলভার ডাইরেক্টর লেভেল থেকে। সিলভার ডাইরেক্টর মানে আমার নিচে একটা ডাইরেক্টর থাকবে এবং অলওয়েজ যে ডাইরেক্টর থাকবে তাকে মেনটেন করতে হবে 2001 PV থেকে। সাইড মানে যারা এখনো ডাইরেক্টর মেনটেন করতে পারছে না, 5-17%, সেখান থেকে আমাকে 1,800 PV-র বিজনেস করতে হবে। এটা যদি আমি করতে পারি তাহলে আমাদের কাছে 3% ট্রাভেল ফান্ড আসা স্টার্ট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে ভেস্টিজ কার ফান্ড, আপনারা জানেন যে 5,000-এরও বেশি মানুষ ভেস্টিজ থেকে গাড়ি অ্যাচিভ করেছে, আপনারা চাইলে আপনারাও করতে পারেন। তার জন্য
বিদেশ যাত্রার জন্য একটা ডাইরেক্টর তৈরি করতে হয়েছিল, গাড়ি পাওয়ার জন্য তিনটে ডাইরেক্টর তৈরি করতে হবে এবং তারা যেন তলায় মেনটেন করতে পারে 2001 PV দিয়ে সেটা দেখতে হবে এবং সাইডে 1000 PV করতে হবে। যদি 1000 PV আমি সাইডে করতে পারি তাহলে আমার টানা 3 মাস যদি তিনটে ডাইরেক্টর মেনটেন করে 2001 PV করে এবং 1000 PV সাইডে হয় টানা 3 মাস, তাহলে কোম্পানি আমাকে 5% কার ফান্ড দেয়। এবং এছাড়াও রয়েছে হাউস ফান্ড, ফরেন ট্রিপের জন্য একজন ডাইরেক্টর দরকার ছিল, গাড়ির জন্য তিনটে ডাইরেক্টর এবং যদি আমাদের বাড়ির জন্য আলাদা করে টাকা নিতে হয় হাউস ফান্ড করতে হয় তাহলে টোটাল 6টা ডাইরেক্টর লাগবে, 6 ডাইরেক্টর। এবং 6 ডাইরেক্টর তলায় 2001 PV করে টানা 3 মাস মেনটেন করলেই আপনার 3% হাউস ফান্ড আসা স্টার্ট হয়ে যায়। নাও একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি আপনাদের আবার দেখাচ্ছি, সিলভারের ক্ষেত্রে সাইট মেনটেনেন্স ছিল 1801 যখন আমার একটা লেক ছিল, স্টারের ক্ষেত্রে সাইট মেনটেনেন্স হচ্ছে 1001 কমে গেল যখন আমার তিনটে লেগ হলো, ক্রাউনের ক্ষেত্রে কোনো সাইট মেনটেনেন্সই নেই যখন আমার 6টা লেগ। যখন আপনারা লেভেল বাই বেশি জানার মেনটেনেন্স কমিয়ে দেখেন মানে আপনার নিচে লিডার বাড়ছে, যদি আপনার নিচে লিডার বাড়ে তখন অবভিয়াসলি আপনার সাইডে গিয়ে কাজ করা একটু কমাতে হবে, কারণ আপনার লিডারদের নিচে নিচে গিয়ে আপনাকে সাপোর্ট দিতে হয় যাতে নিচ থেকে লিডার বেরোতে বা ডেপথে গিয়ে লিডার বেরোতে সাহায্য করে। আবার একটা কথা আপনাদেরকে মনে করে দিচ্ছি, এখানে কিন্তু মেইন ইনকাম এলওবি লিডারশিপ ওভাররাইডিং বোনাস, তো সেক্ষেত্রে যদি তলায় তলায় কাজ করতে পারেন আপনার নিচে 6টা ডাইরেক্টর, আপনি যদি সাইড কিছু নাও করে তলায় তলায় কাজ করে তাদের ইনকাম বাড়াতে পারেন, তাদের বিজনেস বাড়াতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার বিজনেস কিন্তু বেড়ে যাবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এখানে আপলাইন এন্ড ডাউনলাইনের খুব ভালো রিলেশন রয়েছে, আমরা অনেক সময় বলতে পারি মা বাবা তার ছেলের সঙ্গে যেরকম রিলেশন থাকে আপলাইন এবং ডাউনলাইনের সেই রিলেশনটা ভেস্টিজের রয়েছে, কারণ আমরা এখানে যখন আপনার লেভেল বাড়ে যখন আপনার তলায় আপনার লিডার বাড়ে তখন কিন্তু আস্তে আস্তে আমরা সাইট কমিয়ে দিই আপনার লিডারের সঙ্গে কাজ করে যেন পরবর্তীকালে আরো অনেক বেশি লিডার আপনারা তৈরি করতে পারে। 60 PV কনসিস্টেন্সি টিমে ভালোভাবে ইউজ করুন, প্রত্যেকটা আপনাদের যে লাইন আছে না প্রত্যেকটা লাইনে টার্গেট রাখুন যে 60 PV করে 8টা লোককে আনতে হবে, 60 PV করে 8টা নতুন লোককে আনতে হবে, দেখবেন মেনটেনেন্স নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না, প্লাস 1% পুল হবে। যে ডাইরেক্টর 5000 টাকা ইনকাম করতো সে গিয়ে 15000 টাকা ইনকাম করবে, আপনার টিম স্ট্রং হবে যখন আপনার ডাইরেক্টর ইনকাম করবে আপনার ডাইরেক্টর আপনাকে ছাড়বে না, তখন সে আরো ইনকাম করার চেষ্টা করবে। তো এইভাবেই আমরা একসাথে ইনকাম করে টিমটাকে যে কোনো টিমকে আপনারা স্ট্রং করতে পারেন, তলার লোকে ইনকাম বাড়াতে পারেন, নিজেদের ইনকাম বাড়াতে পারেন, কারণ আমরা যে 1% পুল এনেছি ডাইরেক্টর থেকে ক্রাউন অবধি কিন্তু টানা 1% পুল আছে। তো সেক্ষেত্রে ভালোভাবে কাজ করুন, এইভাবেই কাজ করুন এবং আস্তে আস্তে আপনারা এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। 12টা থেকে আবার আপনাদের সঙ্গে আমি যুক্ত হবো রাজীব দার সঙ্গে, কারণ আমরা যে আপনাদের ট্রেনিং দেওয়া হয় আমাদের যে ভেস্টিজের এডুকেশন সিস্টেম সেটার উপরও ডিসকাশন রয়েছে যে কেন আমরা অন্য কোম্পানি থেকে আজকে এত সুপিরিয়ার আছে এত এগিয়ে আছি, ইন্ডিয়ার টপ কোম্পানি আমরা অল্প টাইমের মধ্যে হয়ে উঠেছি, তার প্রধান কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম যেটা মিস্টার গৌতম বালি স্যার বারবার বলেন, তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন হবে। আশা করি আমার এই সেশন থেকে অনেক কিছু আপনারা শিখেছেন, সেটা টিমে অ্যাপ্লাই করবেন এবং আপনারা পরবর্তীকালে সাকসেসফুল হবেন। আমার ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করছি, অনেকের কাছে আমার ফোন নাম্বার হয়তো থাকবে না কারণ আমি শুধু নর্থ বেঙ্গল এবং সিকিম দেখি, যেহেতু এখন সাউথ বেঙ্গলও হয়তো আমি সংকোচিত মিলিয়েই দেখবো, তো সেক্ষেত্রে আপনারা যারা সাউথ বেঙ্গল থেকে রয়েছেন আমার ফোন নাম্বার নিয়ে নিতে পারেন, যদি কোনো জায়গায় অসুবিধা হয় মার্কেটিং প্ল্যান হোক প্রোডাক্ট হোক বা যে কোনো জায়গায় হোক আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম ত্রিদীপ মাইতি, আমি কোম্পানিতে অ্যাজ এ এরিয়া সেলস ম্যানেজার হিসাবে কাজ করি এবং আমার ফোন নাম্বার হচ্ছে 7428790525। আমি আবার রিপিট করছি 7428790525। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েল।